সঞ্জীব, সঞ্জীব হ্যাঁ বলুন, একবার স্যারকে ফোন করে দেখো না, উনি ঢুকেছেন। প্রিন্সিপাল স্যারকে? হ্যাঁ 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 বলুন, প্রিন্সিপাল স্যার আছেন তো? নেই, ঠিক আছে আমি ফোন করে দেখছি। বলছেন সুভাষ বাবু? বলুন বলছিলেন, বলুন। আমাকে খোঁজ করলেন? না, আপনাকে খোঁজ করি নাই তো। তোমার হয়ে গেলে ফোন নাম্বার দিয়ে দেবো। হ্যালো বলুন, ক্যাপাসিটি কত আমাদের? 150, 150, 150 তো কাছাকাছি এসেই গেছে, 146-148 দেখ। হ্যাঁ 45, আর এদিকে আর তিনজনও বাড়তি। ঠিক আছে, বলছি যে স্যার ঢুকেছেন, আমাদের প্রিন্সিপাল স্যার এসছেন। আতাউর স্যার দেখি, আতাউর স্যার আপনি এসছেন? হ্যালো সঞ্জীব, ফোন করলে? সঞ্জীব তো বেরিয়ে গেছে। হ্যাঁ ও ফোন করছে। হ্যাঁ তাহলে ও যোগাযোগ করে ফেলবে। ওদের ক্যাপাসিটি ফুল, 150 ক্যাপাসিটি ফুল। সুভাষ 150 হয়ে গেছে তো, হাউসফুল। সঞ্জীব একজন কাউকে লিভ করে দাও, কেটে দাও, আমাকেও কেটে দাও, দিয়ে স্যারকে ঢুকিয়ে নাও আগে। না না আমি লেফট হয়ে তুমি যেও না, আমি বেরিয়ে যাচ্ছি। সুভাষ, সুভাষ আমাকে ডিসকানেক্ট করে দে, নিজে বেরিয়ে যা না, দাঁড়িয়ে হবে। আবার একজনকে বেরোতে হবে, না হলে হবে না। আবার কে
স্যার জয়েন করে গেছে, হ্যাঁ বলুন, স্যার জয়েন করে গেছেন, বলুন, তুমি তাহলে স্টার্ট করে যাও, স্যাররা আছেন কিনা দেখে নাও একবার। দীপান বাবু, নিরঞ্জন বাবু আছেন কিনা দেখে নাও, দিয়ে শুরু করে দাও। গুড মর্নিং টু অল, ইট ইজ মাই প্লেজার অ্যান্ড অনার টু কোঅর্ডিনেট দিস ওয়ান ডে ন্যাশনাল ওয়েবিনার অন দ্য টপিক অফ সেলফ অ্যান্ড আদার। মাই সেলফ বরুণ বল, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ফিলোসফি অ্যান্ড TCS of this college. First of all, I cordially invite respected speakers Dr. Dipayan Bhattanayak sir and Dr. Nilanjan Bhoumik sir. We feel very fortunate to be in the company of them. I welcome to respected principal sir Dr. Sheikh Ataul Rahman, who is always encouraging and inspiring us. So thank you, sir. I welcome to all my colleagues, dear participants, students, research scholars, and teachers from various colleges and universities. Hopefully, we will enjoy next 3 to 4 hours, and it will stay in our memory for a long time. Now, I would like to invite our college principal, Dr. Sheikh Ataul Rahman, for welcome address and requesting to say some words about this event. Now I over to Principal sir.
স্যার আই উড লাইক টু রিকোয়েস্টিং স্যার প্রিন্সিপাল স্যার টু সে সামথিং অ্যাবাউট দিস ইভেন্ট May I audible? হ্যাঁ তোমার কথা শোনা যাচ্ছে কিন্তু প্রিন্সিপাল স্যার সামহাও মানে ইয়ে করেছেন জয়েন হয়ে আছেন মাইক্রোফোনটা অন আছে কিন্তু কানেক্টেড হয়ে আছেন কিনা বুঝছি না আমি মানে বলছেন কি স্যার আবার লেফট করে গেলেন স্যার জয়েন করলেন কি সুভাষবাবু মে আই কন্টিনিউ আর ওয়েট ফর আওয়ার প্রিন্সিপাল স্যার স্যার চলে এসছে স্যার চলে এসছে চলে এসছে স্যার এসে গেছেন স্যার এসে গেছেন স্যার শোনা যাচ্ছে স্যার শুনতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার শুনতে পাচ্ছেন প্রিন্সিপাল স্যার আপনি শুনতে পাচ্ছেন বলুন বলুন প্রিন্সিপাল স্যারকে বলুন উনি আনমিউট করুন আগে ওনার মিউট হয়ে আছে স্যারকে বলুন আগে আনমিউট করুন করলে শুনতে পাবে না স্যার প্রিন্সিপাল স্যার আপনি আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন আমি তো ফোনও করলাম ফোনটাও তো রিসিভ করলেন না ফোন করছি দাদা আপনার মনে হচ্ছে একটা প্রবলেম হচ্ছে Thank you.
due to some network connectivity problem, we could not connect with our principal sir. So now I would like to invite Dr. Subhash Singh Roy, Associate Professor of the Department of Political Science and IQAC Coordinator, for welcoming address and requesting to say some words about this event. Now I over to Dr. Singh Roy. Thank you, Borun. Actually, Principal Sir, network kichu problem hoche and he is on the way, so he couldn't join us. Once he joined, but could not say something. So on behalf of the college, on behalf of my principal, I would like to welcome the two distinguished professors from two different university, Professor Dipayan Pattanayak, Professor of Philosophy, Jadavpur University, and Dr. Nilanjan Bhoumik, Assistant Professor of Philosophy, University of Delhi. We are really very thankful and grateful to you, sirs, that you have kindly consented to deliver your valuable speech in this national webinar. It is also our good fortune that we have with you, despite your busy schedules, that you have kindly consented to deliver your speech. So on this occasion, on this national webinar, it's a very important topic to be discussed now, self and other. So without wasting any time, I would like to also convey my sincere gratitude to the speakers and the resource persons. And also, I would also like to welcome the college faculty members from different colleges and also different universities. Also, there are some research scholars from different universities. I heartily welcome you all. And also, I welcome my colleagues of my institution and beloved students from our college and also other colleges. I heartily welcome you all in this national webinar. And I do believe that this national level deliberation will be a very successful one. So with this, without any wasting any time, I would like to welcome all you once again. And now I leave the platform for Borun for further deliberation. Thank you so much. Thank you, sir, for your welcoming address. Thank you very much. Now I would like to introduce Professor Dipayan Pattanayak, sir. Though he is already very well-known personality in the domain of wisdom and philosophy, Dr. Pattanayak, sir, has total 33 years of his teaching experience. And now he is currently working as the professor at the Department of Philosophy and Center for Advanced Studies, Jadavpur University. He is also the visiting faculty at the Department of Philosophy, Ramakrishna Mission Vidya Mandira, Belur. And erudite scholar himself, Professor Pattanayak, was the university gold medalist. He has done his PhD on Nayo response to skepticism and knowledge claim. His areas of research and teaching interest include Indian epistemology, philosophy of religion, and contemporary Indian philosophy, especially the philosophy of Hegel, philosophy of Vivekananda, Bankim Chandra Chattopadhyay, and Ram Sundar Trivedi. Professor Pattanayak, sir, supervised MPhil scholars, and at present, two scholars are doing MPhil and eight scholars are doing PhD under his supervision.
He published many articles in various international, national level journals and delivered talks at many national, international seminars and webinars as well. And his today's topic is beyond the binary of I and you. So now I cordially invite to Professor Pattanayak sir. Now you can start your speech. Thank you, sir. Am I visible and audible? Yes, sir. You are. Okay. Now, good morning to everybody. Actually, though principal is not present or there is some sort of problem in connectivity, but he is Rahman and gift of merciful, and the IQAC president is also there, and I think the college teachers or faculty members are there also behind. And I am really grateful to the Department of Philosophy for inviting me and giving me the opportunity to share my thought with you. And I am also enlightened with the presence of my co-speaker, Dr. Nilanjan Bhoumik, my younger brother, and I am eager to know something from him also. And actually, let me take the opportunity to say something, though it is a national webinar, and it is expected that we should say something in English, but the next speaker is perhaps going to address the audience in English. And I am requested by Borun to say something in Bengali. And I know very well that students are there, and they, and not only they, I myself also, I am comfortable in sharing my thought in Bengali, in my mother tongue. Okay. And so let me start to say something. Prathome bolbo. আমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্যই আমি বাংলায় ফিরলাম। আর দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ শোনা যাচ্ছে? ওকে, হ্যাঁ। তো দ্বিতীয় কথা হচ্ছে, যেধাম বৈকুণ্ঠের এবং যেখানে বরুণের বাস, আর যেখানে মাথায় রয়েছেন রহমান এবং যে দেশ চণ্ডীদাসের, তা একসঙ্গে সবগুলোকে মেলালে কেমন যেন একটা স্পিরিচুয়াল টাচ এসে হাজির হয়ে যাচ্ছে। তো আমি অবশ্যই বৈকুণ্ঠ এবং বরুণ ইনসিডেন্টালি আমার সঙ্গে পরিচিত, এবং আমি জানি এর অন্তরালে পুরো দর্শন পরিবার রয়েছে। সেই পরিবারের প্রত্যেক সদস্যকে এবং ছাত্রছাত্রীদের, আর এই মানে সেমিনার বা ওয়েবিনার তাকে অ্যারেঞ্জ করার পেছনে যে টোটাল নেটওয়ার্ক রয়েছে তাদের সবার উদ্দেশ্যে আমার অভিনন্দন জানিয়ে আমার আজকের বক্তব্য আমি শুরু করি। মানে দো আই এম নট রিয়েলি গুড টুডে, আই এম স্লাইটলি ইনডিসপোজড, আমার একটু প্রবলেম হয়েছে, তাছাড়া আমাদের মানে এখানে খুব বেশি হিউমিডিটি হয়েছে, তো অস্বস্তিকর আবহাওয়া। কিন্তু আমার কেমন মনে হয় ছাত্রছাত্রীদের সংস্পর্শে এলে আমি আবার সুস্থ হয়ে যাই, তো সমস্ত স্বস্তি আমার ওখানেই। তো আমি, অনেকেই আছেন জ্ঞানী মানুষেরা, অধ্যাপক অধ্যাপিকারা, তাদের জন্য তো আমার নিশ্চয়ই বলা ঠিকই, কিন্তু অনেক বেশি তাদের জন্য যারা ছাত্রছাত্রী। তো আমি এই সিরিজে, এটা আমার ষষ্ঠ বক্তৃতা, 23 তারিখ থেকে সিরিজ অফ লেকচার্স আমি দিচ্ছি, তার অধিকাংশ লেকচারই কিন্তু যতটা না ফিলোসফিক্যাল তার চেয়ে অনেক বেশি লিটারেচার এবং তার চেয়ে বেশি কমন সেন্সের সঙ্গে রিলেটেড। আজকে আমি খানিকটা ফিলোসফিক্যাল বক্তব্যই রাখার চেষ্টা করব, কিন্তু তার সঙ্গে মানে দ্যাট প্রবলেম ইজ রুটেড উইথ আওয়ার এভরিডে লাইফ। তো এখানে
আমি আমার যে বিষয়বস্তুটাকে রেখেছি বিয়ন্ড দি বাইনারি অফ আই অ্যান্ড ইউ, কিনা আমি তুমির এই যে ভাজন তাকে অতিক্রম করে, এটা যদি সহজ অর্থ করা যায়, এই যে অতিক্রম করতে চাওয়া, এই চাওয়ার মধ্যে একটা হয়তো চাওয়া আছে, কিন্তু বাস্তব কি বলে? বাস্তব তো ভীষণভাবে বলে আমরা আমি আর এই তুমি এর মধ্যে যে পার্থক্য তা তো ভীষণভাবে করি। এখন এই করাটা তো মানে আমাদের জন্ম থেকেই সহজাতভাবে আমরা এই আমি তুমির পার্থক্য করতে শিখে গিয়েছি। এবারে এই এই আমি তুমির পার্থক্যটা যত আমরা বড় হয়ে চলেছি ততই যেন আমাদের আরো বেশি সমস্যায় ফেলেছে। ফেলেছে এই কারণে যে আজকের দিনে যখন মানে আমি যদি শুধু আমার কথা বিবেচনা করি, আজকের এই মানে করোনা কালে গোটা পৃথিবী যখন সংকটে, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ যেখানে এমন একটা সংকটের মধ্যে রয়েছে, সেই সময় আমি কি আমির কথা ভাববো নাকি তুমির কথা ভাববো? আমাদের মানে এই যুগের দিকে তাকালে এই আমি বোধটা উত্তরোত্তর এত তীব্র হয়ে গেছে বা হয়ে চলেছে যে আজকে আমরা মানে প্রথমে ভাবতাম যে কি আমি মানে শুধু আমি নই, আমার পরিবার, আমার পাশাপাশি যারা রয়েছে তারা, আর তুমি কে? তুমি তারও বাইরে কেউ। কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি সেই পরিধিটা ছোট হতে 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 কোথায় এসে ঠেকেছে। এখন পিতামাতাও আমি মানে আমরার মধ্যে পড়ে না, তাকেও তুমির মধ্যে ফেলে দিয়েছি। অর্থাৎ কিনা পিতামাতাও উপায়, মানে স্ত্রী পুত্র সেও উপায়, স্বামী তিনিও উপায় হয়ে যাচ্ছেন। আজকে আমরা দেখছি, আমরা যদি খবর কাগজে চোখ রাখি, ঘটনাগুলো যেন আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে যায় যে আমাদের মধ্যে আমি বোধ কি পরিমাণে তীব্র হয়ে দাঁড়িয়েছে। এই আমির খেলা আমাদের কোথায় নিয়ে চলেছে, কোথায় গিয়ে আমরা থামবো সে আমরা জানি না। কিন্তু এটাও ঘটনা যে আমাদের মধ্যে তুমি বোধ নেই তা তো না, এই তুমি বোধের তাড়নাতেই আমি তুমির দ্বন্দ্ব নিরসন করতে আসলে আমার এই বক্তব্যে রাখার চেষ্টা, এবং তাকে একটা এই তুমি বোধটা বা আমি তুমির দ্বন্দ্বটাকে অতিক্রম করে যাওয়া, টু ওয়াইপ আউট দি বাউন্ডারি বিটুইন সেলফ অ্যান্ড আদার, সেই লক্ষ্যেই কিন্তু আমার মানে আজকের চেষ্টা, তাকে একটা দার্শনিক ভিত্তিভূমি দেওয়ার চেষ্টা আমি করব। আর বলার শুরুতেই আমার মনে পড়ে যাচ্ছে বার্নার্ড শর একটা বেতার বক্তৃতার কথা। যারা ইংরেজি সাহিত্যের অধ্যাপক বা ছাত্রছাত্রী রয়েছেন তারা হয়তো জানেন বা বাকিরাও অনেকেই খেয়াল রাখেন যে বার্নার্ড শো প্রথমে বিবিসিতে তার একটা বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্যটার নাম ছিল ফ্রিডম। সেই ফ্রিডম নামক লেকচারটিতে তিনি একটা কথা আমাদের সামনে পরিষ্কার করে দিয়েছেন, আর উই রিয়েলি ফ্রি? তিনি বলছেন যে সত্যিই কি আমরা স্বাধীন? আমরা স্বাধীনতা 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 করে বেড়াই, কিন্তু আমরা কি স্বাধীন? আর উই রিয়েলি ফ্রি? আমরা কখন ফ্রি বলা যায়, আমাদের ফ্রিডম কখন আছে বলা যায়, মানে ইফ ইউ ক্যান ডু হোয়াট উই উইস হোয়েন উই উইস অ্যান্ড স্পেন্ড দি টাইম অর দ্য লিজার উইদাউট ডুইং এনিথিং, আমি তো তাহলেই বলবো স্বাধীন যদি কি না আমার ইচ্ছে মতো আমি কিছু করতে পারি, কখন যেখানে পারি যখন পারি যা চাই তাই করতে পারি, আবার চাইলে না করে হাত গুটিয়ে বসে থাকতে পারি, আমার খুশি আমার ইচ্ছে, তাহলে এটাই স্বাধীনতা। মানে কিন্তু আমরা কি সত্যিই তাই? সে সুযোগ কি আমাদের সত্যিই রয়েছে? না, তিনি খুব মানে খেদের সঙ্গে স্পষ্ট করে দেন, উই অলওয়েজ আর আন্ডার দি বাইন্ডিং অফ সাম সর্ট অফ স্লেভারিজ, তাহলে আমরা সব সময় কতগুলো কৃতদাসত্বের অধীনে রয়েছে। এবং সেই কৃতদাসত্বকে তিনি দুই ভাগে ভাগ করেছেন, ন্যাচারাল স্লেভারি এবং আনন্যাচারাল স্লেভারি। এখন ন্যাচারাল স্লেভারি বলতে তিনি কি বলছেন, না অন্যান্য পশুদের মতো আমরাও মানে কি রয়েছে, না তিনি বলেছেন ক্রিয়েটার অ্যান্ড মানে ক্রিয়েটার অ্যাজ ক্রিয়েচার, ক্রিয়েটার মানে হ্যাজ দি হাফ অফ আওয়ার ফ্রিডম,
এইটাই বলেছেন তিনি। তাহলে আমাদের স্বাধীনতার অর্ধেকটাই আমাদের ক্রিয়েটর নিয়ে নিয়েছে। হ্যাঁ কেন না, আমার প্রথম কথা আমাদের এনিম্যালিটি এবং দ্বিতীয় কথা আমাদের স্রষ্টা। কেন তিনি এটা করেছেন না, আসলে অন্য প্রশ্নদের মতোই আমাদের কিছু বায়োলজিক্যাল নিড রয়েছে, যেমন আমাদের হাঙ্গার রয়েছে, আমাদের থার্স্ট রয়েছে, আমাদের মানে স্লিপ, আমাদের মানে রেস্টের প্রয়োজন রয়েছে। এবং শুধু তাই নয় তো, আমাদের যে সমস্ত ওয়াশিং ইত্যাদি যে সমস্ত ক্রিয়াগুলো না করলে আমাদের চলে না, সেগুলো রয়েছে। এবং আমরা যদি খতিয়ে দেখি, আমার দিনের প্রায় 12 ঘন্টা আর 5টা এনিম্যালের মতোই কিন্তু কি না ওই পশুত্বের দাসত্ব করতে বা মানে ন্যাচারাল স্লেভারির আন্ডারে কেটে যায়। এই কৃতদাসত্বের অধীনেই আমার সময়টা চলে গেল। তাহলে রইল পরে কত না 12 ঘন্টা, এবং সেই 12 ঘন্টাও আমরা কি সত্যিই স্বাধীন? না। কেন সেখানে স্বাধীনতা নেই? না, স্বাধীনতা আমার এই কারণে নেই যে সেখানেও কি না আমাদের মানে অব্লিগেশন রয়েছে, আমাদের কিছু বাধ্যবাধকতা রয়েছে এই সোসাইটির জন্য কিছু করা। সোসাইটির জন্য ঠিক নয়, আসলে সোসাইটির জন্য করি কারণ আমি আমার ফ্যামিলি ছোট্ট পরিবার তাদের যে টিকে থাকার জন্য আমাকে কিছু পরিশ্রম করতে হয়, এবং সেই পরিশ্রমটা আমাকে করে যেতে হয় জীবিকা নির্বাহের জন্য, আমার অস্তিত্ব রক্ষার জন্য, আমার পরিবারের অস্তিত্ব রক্ষার জন্য। এর মানে এই কাজে আমার 8 ঘন্টা চলে গেল। তাহলে উই ক্যানট সেকল দি এনসেপ্লেন্ট অফ নেচার। আমরা এই 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 আমরা এই এই মানে শিকলটা ভাঙতে পারছি না। তাহলে প্রকৃতি আমাদের যেন বেঁধে রেখেছে। তাহলে আমাদের 12+8 মানে 20 ঘন্টাই চলে গেল। তাহলে মাত্র 4 ঘন্টা আমাদের কাছে পড়ে রইল যে সময়টাকে আমরা আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারি। কিন্তু সেখানেও কি আমরা স্বাধীন? না। কেন? মানে তাহলে এনজয়মেন্ট অফ দ্যাট ফ্রিডম ইজ অলসো হাইপোথেকেটেড টু অ্যাভেলেবিলিটি অফ কনজিউমেবল গুডস। সেখানেও আমরা যে সমস্ত বস্তু চাই সেগুলোকে আমাদের পেতে হবে। তাহলে সেগুলো যদি আমরা না পাই, তাহলে কিন্তু এবং আমাদের মানে অর্থের যোগান চাই যার মাধ্যমে আমরা সেগুলো লাভ করব। তাহলে হাতে টাকা এবং বাজারে বস্তু, এই দুটো যদি আমরা না পাই, তাহলে কিন্তু আমাদের সেই 4 ঘন্টার স্বাধীনতাটাও আমরা কিন্তু উপভোগ করতে পারি না। এরপরে যখন পিতা মাতা থেকে শিক্ষক আমাদের বলতে থাকেন ডু ফর সামথিং ফর আদার ফর সোসাইটি, তুমি কিছু করো, তুমি বড় হও, সকলের জন্য ভাবো, তখন আমাদের তো বিরক্ত হওয়ার কথা, অত্যন্ত বিরক্ত হওয়ার কথা। তার সঙ্গে সঙ্গে আমরা যখন গীতায় দেখি কুর্বন্নে বেহস কর্মাণি জিজীবিষেৎ শতংশমা, তুমি 100 বছর কাটাও শুধুমাত্র কর্মের মধ্য দিয়ে, বা যখন দেখি কর্মণ্যে বাধিকারস্তু মা ফলেষু কদাচন, তোমার কর্মেই শুধু অধিকার, তোমার অন্যত্র ফলে কোনো অধিকার নেই, শুনে একেবারে গা পিত্তি জ্বলে যাওয়ার কথা। কিন্তু সবচেয়ে আশ্চর্য কি, সবচেয়ে আশ্চর্য ঘটনা যে আমরা কিন্তু এসব সত্ত্বেও যার গোটাটাই বাঁধনে আবদ্ধ, সেই আমি যতটুকু সুযোগ পাই জীবনে আমি হাত বাড়িয়ে দিতে চাই। আমার জীবনের কিছুটা কাজ, কিছুটা সময় যদি অন্যের জন্য আমি ব্যয় করতে পারি, সে চেষ্টা আমরা করি। আমরা শিক্ষকের কথা, আমরা পিতা মাতার কথা, আমরা শাস্ত্রের নির্দেশ আমরা রাখার চেষ্টা করি, কিন্তু কি করে করি আমরা, কেনই বা করি আমরা? প্রশ্ন এখানে। তাহলে মানুষ কিন্তু এখানে মানুষের সঙ্গে মনুষ্যতরের তফাৎ। মনুষ্যতর কখনো কোনো দ্বন্দ্বে, কোনো কনফ্লিক্ট সেখানে আইইউ কনফ্লিক্ট নেই, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। কেন না, তারা তো তাদের সমস্ত বিহেভিয়ার ইনস্টিংটিভ ইন প্যাটার্ন, তাদের সমস্ত মানে মানে তাদের ইনস্টিংক্ট সব কিছু সহজাত প্রবৃত্তি তাদেরকে তাদের সমস্ত কর্মকে নির্ধারণ করে দিচ্ছে। এবং বলেছেন, আমি একটা কথা বলেছেন যে তারা কিন্তু মানে ঈশ্বর তাদেরকে মুক্তি দিয়েছেন এই দ্বন্দ্ব থেকে মুক্তি। হ্যাঁ, বা রবীন্দ্রনাথের কথা, এ নিরন্তর সংশয়ে আর পারিনি যুঝিতে,
তাহলে এই যে নিরন্তর সংশয়ের মধ্যে, নিরন্তর দ্বন্দ্বের মধ্যে তাকে তো পতিত হতে হয় না, কারণ তার সমস্ত আচরণ পুরোপুরি ভাবে নিয়ন্ত্রিত হয় কিসের দ্বারা? তার জীববৃত্তির দ্বারা। আমরা বলছি না যে তার মধ্যে কোনো সেলফলেস অ্যাকশন দেখা যায় না, সন্তানের জন্য, সঙ্গীর জন্য, সঙ্গিনীর জন্য কিছু ত্যাগের ঘটনা তাদের মধ্যেও লক্ষ্য করি আমরা। যখন দলের বাঘ নিকড়ে যখন আক্রমণের শিকার হয় তখন গোটা দল ঝাঁপিয়ে পড়ে, সেটা আমরা শেয়ার করতে পারি না। যখন হস্তি স্থাবক কোনো কুয়োর মধ্যে পড়ে গিয়ে থাকে, হস্তির দল এসে তাকে উদ্ধারের চেষ্টা করে, আমরা সেটা দেখি, কিন্তু এটা এর সঙ্গে তাদের কোনো রেশনাল কনসিডারেশন কিন্তু জড়িয়ে নেই। এটা কমপ্লিটলি তাদের সহজাত, সেটা ইনস্টিংটিভ, এবং হয়তো সার্ভাইভাল অফ দি ফিটেস্ট, সেই নিয়মটা, সেই বিবর্তনের নিয়মই এই কাজটা করিয়ে দেয় তাদের। কিন্তু মানুষের দুর্ভাগ্য, মানুষের দুর্ভাগ্য এখানে তার একদিকে রয়েছে এনিম্যালিটি, অন্যদিকে তার রয়েছে র্যাশনালিটি। তার এনিম্যালিটি আর পাঁচটা প্রাণীর মতোই, মানে সেটা কি চাইছে? তার একটাই প্রিন্সিপাল, সেটা হচ্ছে কি না, এনজয়মেন্ট অফ হ্যাপিনেস। মানে আসলে কি না, তার এই যে যে সেন্সুয়াল প্লেজার, এইটা সে লাভ করার জন্য তার সমস্ত দাবি সেখানে, সেটা সে অস্বীকার করতে পারে না। কিন্তু সে যে র্যাশনাল, সে যে এই বোধটাও তার মধ্যে রয়েছে, শুধুমাত্র আমি কি শুধু আপনার জন্য, এই বোধ তাকে মানে একটু একটু করে কষ্ট দেয়, তার মরালিটি, তার র্যাশনালিটি তাকে দ্বন্দ্বে ফেলে। সে একটা খুঁজে বেড়ায়, একটা কিছু সূত্র নেই, একটা কিছু ধরতাই ধরে সে কি মানে এই এই দ্বন্দ্ব থেকে মানে অতিক্রান্ত হতে পারে না? সেটা ফিলোসফিক্যাল ফাউন্ডেশন খোঁজে। তার মধ্যে কিন্তু দুটোই রয়েছে, তার মধ্যে স্বার্থবোধ এবং পরার্থবোধ, মানে সেলফলেস অ্যাকশন, সেলফিশ অ্যাকশন, সেলফলেস অ্যাকশন, তার মধ্যে দুটোই আছে। এবং সে তার মধ্যে এই দুটোর মধ্যে যেন ফ্যাসিলিটেড হতে থাকে, মানে তাঁতের মাকু যখন যেমন এদিক থেকে ওদিকে পেন্ডুলামের মতো সে যেন দুলতে থাকে, স্বার্থ পরার্থ, স্বার্থ পরার্থ, নিজের জন্য পরের জন্য, এই দ্বন্দ্ব থেকে উত্তরণ সে চাইছে। এবং সে যেন একটা মানে ফাউন্ডেশন চাইছে, যদি এমন একটা নীতি পেত যে নীতিটাকে অবলম্বন করে সেই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারত। ফিলোসফাররা কি বলেন, দার্শনিকরা এখানে কি বলবেন, এই আমি তুমি দ্বন্দ্ব থেকে নিষ্ক্রান্ত হওয়ার কোনো পথ কি তারা আমাদের দেবেন? আসলে যে ইথিক্সের কথা আমরা ওয়েস্টার্ন ফিলোসফিতে বলি, সেই মোরাল ফিলোসফি কিন্তু আমরা জানি আসলে তা তৈরি হওয়া এভাবে, আমাদের ছাত্রছাত্রীরা জানে যে ইথিক্স আসলে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্বন্ধীয় বিজ্ঞান। মানুষ যদি সামাজিক না হতো তাহলে কিন্তু তার মানে এই নৈতিক কর্মের কোনো প্রয়োজন হতো না। সে যদি রবিনসন ক্রুশোর মতো একটা দ্বীপে গিয়ে বাস করতো যেখানে তাকে অন্য কোনো মানুষের সঙ্গে মানিয়ে নিতে হবে না, সে আদৌ কি না নৈতিক কর্মে লিপ্ত হতো কিনা, বা তার এই মরাল কনসিডারেশন গুলো তাকে ভাবাতো কিনা, সেই দ্বন্দ্বে পড়তো কিনা, সেটা যথেষ্ট সন্দেহের। সে হয়তো আর পাঁচটা এনিম্যালের মতোই হতো, তার অতিরিক্ত কিছু নয়। কিন্তু মানুষ তো সমাজে বাস করে, সেই সমাজের স্বার্থের তার নৈতিকতার বোধ দরকার, নৈতিকতাকে বাঁচিয়ে রাখা দরকার। অন্তত এইভাবেই নৈতিকতার সূত্রপাত বলে আমরা পাশ্চাত্য দর্শনে আমরা লক্ষ্য করেছি। এখন সেই ওয়েস্টার্ন ফিলোসফি আমাদের কি উত্তরণের রাস্তা দিচ্ছে, কি কোন কোন প্রিন্সিপাল, কোন নীতি নিয়ে আমি পথ চলবো, হোয়াট শুড বি দি গাইডিং প্রিন্সিপাল? হ্যাঁ, সেখানে দেখছি আমরা প্রথমেই দেখলাম কি হেডোনিজম, তারা টেলিওলজিক্যাল থিওরি গুলো পড়েছে। টেলিওলজিক্যাল অন্যতম একটা থিওরি হচ্ছে কি না হেডোনিজম। এই হেডোনিজম তাকে কি বলছে, সুখের জন্য করবে, তুমি তুমি সুখ সুখ সুখ, সুখই একমাত্র জীবনের, হ্যাঁ কি না দুর্যোধনের কথায় কি হচ্ছে না, ওই সুখ চাই, এবং তার ক্ষুদ্র সুখও চাই না, তার জয়ের সুখ চাই, ক্ষুদ্র সুখে ভরে না কো ক্ষত্রিয় রে সুধা পুরুপতি। হ্যাঁ, তাহলে সেই ক্ষুদ্র সুখ নয় বৃহৎ সুখ, তো যাই হোক সুখ চাই, এবং তুমি সেলফ স্যাটিসফ্যাকশন, তাহলে এইটি তোমার একমাত্র প্রিন্সিপাল হবে। কিন্তু এই সেলফ স্যাটিসফ্যাকশনের দ্বারা তুমি কি সত্যি পথ চলতে পারো না? তো তোমাকে অহরহ মনে হয় তোমার মনের মধ্যে যে না,
শুধু আমার আমার সুখ, আমার চাওয়া, আমার খাওয়া, আমার পড়া, আমার পাশে যারা রয়েছে, আমার সঙ্গে যারা রয়েছে, আমি কি তাদের কথা একটু ভাববো না? দ্বন্দ্বে পড়ে মানুষ। বিপরীত একটা তত্ত্ব আমাদের কাছে হাজির হচ্ছে কি না, সেটা হাজির হচ্ছে কান্টের তত্ত্ব। এবং সেই কান্টের তত্ত্ব সম্বন্ধে আমাদের দর্শনের ঘরের ছাত্রদের, কিছু ছাত্রছাত্রীদের কিছু বলার নেই, তারা জানে যে তিনি বলছেন যে কি না, তুমি ভাই তোমার রেশনালিটির চাবুক দিয়ে তোমার এনিমালিটিকে শায়েস্তা করো। তুমি রেশনাল, তোমার রিজন, তোমার একমাত্র সম্পত্তি হচ্ছে রিজন, এবং সেই রিজনের দ্বারাই তুমি পথ চলবে। এবং তুমি কি না ডিউটি ফর ডিউটি সেক, তুমি কর্তব্যের জন্য কর্তব্য করবে, তুমি অন্য কোনো কনসিডারেশন, তোমার অন্য কোনো কন্ডিশন ফর ইউর সেলফ, ফর ইউর ফ্যামিলি, ফর ইউর সোসাইটি আর ফর দি কান্ট্রি অ্যাজ এ হোল, তুমি কোনো কিচ্ছু ভাববে না। তোমার কোনো কন্ডিশন, কোনো টেলস, হ্যাঁ, কোনো উদ্দেশ্য সিদ্ধির জন্য তুমি অন্যের জন্য কাজ করবে তা নয়। তুমি তাহলে কি না, তোমার দুটো ব্যাপার রয়েছে, এক হচ্ছে তোমার গুডউইল রয়েছে, সদিচ্ছা রয়েছে, এবং তোমার প্র্যাকটিক্যাল রিজন তোমায় বলে দিচ্ছে, এবং তুমি গুডউইলের দ্বারা, এবং তোমার স্ক্রুপল, তোমার বিবেক রয়েছে, সেই বিবেকের নির্দেশ মেনে তুমি পথ চলবে। এখন অনেক সময় এখানে আবার এটার সঙ্গে আমাদের গীতার কথার ভারী মিল রয়েছে বলে অনেকে আমরা ভাবি বোধ হয় কান্টের কথা আর গীতার কথা একেবারে এক। কর্মণ্যি বাধিকারস্তু মা ফলেষু কদাচন, কর্মেই তোমার অধিকার, হ্যাঁ, ফলে তোমার অধিকার নেই, অতএব ইউ নিড নট বি মানে গাইডেড বাই দি ফ্রুটস অফ ইউর অ্যাকশন, তোমার কাজের জন্য তুমি কি না ফল প্রাপ্তির কথা তুমি ভাববে না। তোমার কি ফলাভিসন্ধি শূন্যতা এবং ভেন গ্লোরিয়াসনেস অর্থাৎ কর্তৃত্বাভিমান শূন্যতা, এই দুটো যেন তোমার কর্মের মধ্যে থাকে, তবেই তোমার কর্ম সত্যিকারের কর্ম, যথার্থ কর্ম, নিষ্কাম কর্ম। গীতা বলেছে, কান্টের কথাও তো খানিকটা তাই, কান্টের কথাও তুমি ডিউটি, তোমার ডিউটি এবং তুমি রিজন, তোমার রিজন, তোমার স্ক্রুপল এবং তোমার ডিউটি, সেন্স অফ ডিউটি, এই তিন দিয়ে তুমি পথ চলবে। কিন্তু বলি, দু জায়গাতেই যদিও ফলকে একেবারে মানে ফলকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু একটা কথা বোধহয় এখানে বলার, কান্টের যদি শুধু রিজন হয় সে তো শুকনো রিজন, সেখানে কোনো ইনসেন্টিভ নেই, কিন্তু গীতার ভক্ত সে তো নিষ্কাম কর্ম কেন করবে, সে জ্ঞানের আলোয় নিশ্চয়ই, জ্ঞানযোগের দ্বারা নিশ্চয়ই চালিত হবে, কিন্তু তার কাছে ভক্তি, তার কাছে মানে ফর গড, অফ গড অ্যান্ড টু গড। আমরা যেমন বলি বাই দ্য পিপল, ফর দি পিপল, অফ দি পিপল, গভর্নমেন্ট, তো তেমনি বাই গড, ফর গড, অফ গড, তার সমস্ত কর্মই আসলে যজ্ঞার্থ কর্ম, তোমারই চরণে, এ তো ঈশ্বর প্রণিধান। এবং সেই যে ঈশ্বর প্রণিধান, এই ঈশ্বর প্রণিধান এটা সম্ভবই নয় ঈশ্বরের ধারণাটাকে সামনে রেখে, এই সামনে রাখা ধারণাটার কাছে তুমি নিজেকে আসলে সব কিছুকে উৎসর্গ করছো। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, এই যে সেন্স, এই সেন্স মানে গীতাতে কিন্তু এই সেন্স রয়েছে, তা নইলে আর এখানেই গীতার সঙ্গে কান্টের ধারণা তফাত হবে, কান্ট কিন্তু এরকম কিছু বলবেন না। তবে হ্যাঁ, এটাও আমি আগের লেকচারে বলেছিলাম যে তিনি সদরে বলেন না কিন্তু খিড়কিতে খুব বলেন, কারণ তার থ্রি পোস্টুলেটস অফ মরালিটির মধ্যে আসলে বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড সেটা রয়েছে, সেটাকে তিনি অস্বীকার করে পুরোপুরি যেতে পারেন না। তো কাজেই কোথাও না কোথাও একটা ইনসেন্টিভ রয়েছে, এই ইনসেন্টিভ না হলে মানুষের পক্ষে শুকনো বুদ্ধির দ্বারা পথ চলা সে তো বিষম বিড়ম্বনা। তো যাই হোক, গীতার কথা ছড়িয়ে রেখে, কান্টের কথা রেখে, একদিকে কান্ট, অন্যদিকে হেডনিজম, একদিকে আমরা দেখতে পাচ্ছি ইগোইজম, অন্যদিকে অল্ট্রুইজম, এই ইগোইজম আর অল্ট্রুইজম এই দ্বন্দ্ব থেকে দুটোই আমাদের পক্ষে মানে সেই যেমন বিজ্ঞাপন দেয় না, নোনতা কেউ খায় আর মিষ্টি খায়, অতএব 50-50, আমাদেরও কোনো 50-50 হলে হয় না, যেখানে মানে ব্যক্তিও রইবে, গোষ্ঠীও রইবে, যেখানে শ্যামও থাকবে, কুলও থাকবে, যেখানে আমি বোধও থাকবে, তুমি বোধও থাকবে, এই দুটোকে এক করা যায় না। হ্যাঁ, তেমন একটা লুক্রেটিভ প্রপোজাল নিয়ে হাজির হলেন কারা, না ইউটিলিটারিয়ান, এই ইউটিলিটারিয়ান যার মধ্যে মানে জেমস মিল রয়েছেন, জন স্টুয়ার্ট মিল রয়েছেন, জেরেমি বেন্থাম রয়েছেন,
এবং তাদের যে মত ইউরোপে একেবারে ঝড় তুলে দিল। কেন ঝড় তুললো না, তারা এমন একটা কাণ্ড করলেন যে ব্যক্তির চাওয়াকে গোষ্ঠীর চাওয়ার সঙ্গে এমন ভাবে বেঁধে দিলেন যে তুমি চাইবে ব্যক্তির জন্য, আমার জন্য, আমির জন্য, কিন্তু লাভ হবে কার? লাভ হবে তুমি, লাভ হবে সকলের। তাহলে সকলের না হলেও ম্যাক্সিমামের। তাহলে আমি চাইবো নিজের জন্য, অথচ মানে এমন সুতোয় বাঁধা রইল ব্যক্তির চাওয়াটা গোষ্ঠীর চাওয়ার সঙ্গে একই সুরে, মিলে সুর মেরহা তোমার, তো আমার সুরে তোমার সুর মিলবে। এই যে সুর মেলানোর চেষ্টা, সেটা কিন্তু খুব বাহবা পেয়েছিল এবং ইউরোপে যে সময় এই কাণ্ডটা এসে হাজির হয়ে যাচ্ছিল সেই সময় কিন্তু একটা ক্রিটিক্যাল পিরিয়ড চলছিল ইউরোপে, এবং সেই ক্রিটিক্যাল পিরিয়ড থেকে উত্তরণের পথে এটা কিন্তু মানে এটা এটা খুবই, এবং সব কিছুকে সেই সময়টা আমরা যেন ভুলে না যাই, সেই সময়টাতে সব কিছুকে বিজ্ঞানের আলোকে, যুক্তির আলোকে দেখার একটা চেষ্টা হচ্ছিল, এবং গণিতের সাহায্যে, পদার্থবিদ্যার সাহায্যে, শুধু যে মানে এতকালের ওই মানে যে সমস্ত মানে মিস্ট্রিয়াস বিলিপ, মিস্ট্রিয়াস কিছু একটা তার যে বিলিপ, সেগুলোকে সরিয়ে দিয়ে, রহস্যময়তা সরিয়ে দিয়ে যখন জ্ঞানের আলো ইউরোপে প্রসারিত হচ্ছিল তখন সব কিছুকে বিজ্ঞানের সাহায্যে ব্যাখ্যা করার একটা চেষ্টা হয়েছিল, এবং সেরকমই একটা রেশনাল জাস্টিফিকেশন অফ মরালিটি উইদাউট অ্যাডপ্টিং অর অ্যাডমিটিং দি বিলিভ ইন দি সুপার ন্যাচারাল, দি বিলিভ ইন ক্রিশ্চিয়ানিটি, দি বিলিভ ইন দি এক্সিস্টেন্স অফ গড, হ্যাঁ কি না, সরিয়ে রেখে ধর্মের আবরণ, ধর্মের বিধানকে সরিয়ে রেখে শুধুমাত্র বৌদ্ধিকভাবে নৈতিকতাকে দাঁড় করানোর একটা চেষ্টা, রেশনাল মরালিটি, সেটা কিন্তু ঘটেছিল, এবং এই উপযোগবাদ কিন্তু তাই ভীষণ ভাবে বাহবা পেয়েছিল। কিন্তু এই উপযোগবাদ ভারতবর্ষেও কম ঝড় তোলেনি, কারণ আমরা জানি যে ব্রিটিশ ইন্ডিয়া সেখানে যারা এসেছিলেন তাদের মানে সেখানে হয়তো আসেননি কখনো জেমস মিল, কিন্তু ভারতীয় বিষয়গুলোকে দেখভাল করতেন জেমস মিল, তার পুত্রও সেখানে ছিলেন তো, এবং জেরেমি বেন্থামও এই বিষয়গুলোকে দেখভাল করতেন, এবং তারা ভারতবর্ষের মানে যে একটা চিরকালের হিতবাদী ট্র্যাডিশন সেটা কিন্তু তারা লক্ষ্য করেছিলেন, এবং সেই হিতবাদ তাদেরকে কিন্তু খানিকটা প্রভাবিত করেছিল তাদের এই ইউটিলিটারিয়ানিজম এটাতে পৌঁছতে। এবং শুধু উল্টোটাও ঘটেছিল, ভারতবর্ষের যারা নব্য ইংরেজি শিক্ষিত সেই সময়, বিশেষ করে ভারতবর্ষের রাজধানী যেহেতু কলকাতা তখন, এবং সেন্টারটা যখন বাঙালিরই জায়গা, সেখানে বাঙালির যারা ইংরেজি শিক্ষিত, যারা বুদ্ধিমান, তারাও কিন্তু ইউটিলিটারিয়ানিজমের প্রেমে পড়েন, এবং এই প্রেম প্রথম আমরা লক্ষ্য করি রামমোহনের মধ্যে। রামমোহন তিনি মানে একটা অন্য, যদি আমাদের আধুনিকতার আমাদের রেনেসাঁ যদি আদৌ বলে ভারতবর্ষে ঘটেছিল বা বাংলায় ঘটেছিল বলে আমরা মানি, তার সূত্রধর কিন্তু এই রামমোহন। তিনি মানে রিলিজিয়ানটাকে গড সেন্ট্রিক থেকে ম্যান সেন্ট্রিক করছিলেন, এবং যে ব্রাহ্মণরা মনে করত যে শাস্ত্রকে সংস্কৃত ছাড়া যার চর্চা চলে না, এবং শাস্ত্রকে যেন কুক্ষিগত করে রাখার একটা চেষ্টা হয়েছিল, তাকে তিনি ছড়িয়ে দিতে চেয়েছিলেন মানুষের মধ্যে, এবং সেক্ষেত্রে তার যে এই ইউটিলিটেরিয়ান প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালটা কিন্তু তার কাছে খুব গ্রহণযোগ্য একটা নীতি হিসাবে মান্যতা পেয়েছিল, এবং তিনি ভীষণভাবে তিনি বিদেশে গেছেন, এবং সেখানেও তার সঙ্গে জেমস মিল দেখা করতে এসেছিলেন, যাই হোক যদিও দেখা তিনি পাননি কারণ রামমোহন নিদ্রাগত ছিলেন, এবং সেই জন্য একটা দীর্ঘ পত্র তিনি লিখে গিয়েছিলেন তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে। কিন্তু এই যে ব্যক্তি থেকে মুক্তি দিয়ে সমাজের দিকে মানুষকে চালিত করা, এই পথে মানে এই ইংরেজি শিক্ষা এবং তার ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচটা কিন্তু খুব কাজে লেগেছিল একটা সময় ভারতবর্ষে, এবং এই এই প্রভাবটা কাটিয়ে উঠতে পারেননি বঙ্কিমচন্দ্র। বঙ্কিমও কিন্তু আমরা যদি দেখি যে তিনি তার দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছেন, কারণ বঙ্কিমের কেউ যদি আমরা পড়ে থাকি, বঙ্কিমের যে ধর্মতত্ত্ব, সেই ধর্মতত্ত্বে যে ধর্মের কথা তিনি বলেছেন, সেই ধর্ম কিন্তু ভারতবর্ষের সাবেকী ধর্ম নয়। আমরা জানি যে ভারতবর্ষের যে ধর্ম সে যেন একটা সময় বিশেষত আমি বলছি না যে ভারতবর্ষের যে বেদ উপনিষদের আমলের যে ধর্ম, সে ধর্মের অভিমুখ ছিল অবশ্যই জীবন, কিন্তু পরে পরে সে যেন শুধু নিঃশ্রেয়সের মানে তার মুখ অভিমুখ হয়ে দাঁড়ালো নিঃশ্রেয়স অপবর্গ। চলে এই অপবর্গ অভিমুখী যে ধর্ম,
সেই ধর্ম মানে বঙ্কিম বুঝেছিলেন ধর্মকে যদি এভাবেই এই জগতের কোনো প্রয়োজনের সঙ্গে মানুষের সুখ দুঃখ থেকে নির্বাসন দিয়ে তা যদি মানে এই পারলৌকিক মানে পারত্রিক বিষয়ের লাভের দিকেই তাকে মানে চালিত করা হয় তাহলে মানুষ কিছুদিনের মধ্যে এই জগতের জীবনের সঙ্গে যাপিত জীবনের সঙ্গে যে ধর্মের কোনো চোখ নেই সে ধর্মকে কিছুদিন পরে পালন করবে না। সে কতদিন কতদিন ভয় দেখিয়ে কতদিন অনুশাসনের ছদ্মবেশে তাকে সে মানতে বাধ্য হবে, সে একসময় সরিয়ে ফেলবে। এবং ধর্মের এই যে আবরণটা যদি মানুষের উপর থেকে সরে যায় তাহলে তার যে একটা ফল কেলেঙ্কারি হবে এবং সুদূর প্রসারী হবে এই ব্যাপারটা কিন্তু বুঝতে পেরেছিলেন বঙ্কিম। এবং সেজন্য তিনি ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচটাকে এখানে নিয়ে এলেন। তিনি দেখালেন যে না, ধর্ম সুখের হেতু, ধর্ম সুখের কারণ। এই সেই সুখ কিন্তু শুধুমাত্র কিসের, এই পারমার্থিক সুখ নয়, ব্যবহারিক জীবনেও ধর্ম কিন্তু সুখেরই কারণ। ধর্মের পথে থাকলে সুখী তার আসবে, এই বিষয়টা তিনি দেখানোর চেষ্টা করেছিলেন। অর্থাৎ প্রয়োজনের নিগড়ে ধর্মকে বাঁধার একটা চেষ্টা কিন্তু বঙ্কিমের মধ্যেও ছিল, অর্থাৎ সেখানেও ইউটিলিটি প্রিন্সিপাল। এবং তিনি তো বেন্থামের ওপরে প্রবন্ধ লিখেছেন, মিলের প্রয়াণে তিনি একটা দীর্ঘ বক্তৃতা লিখেছেন, অতএব তার রচনা দেখে বোঝা যায় যে উপযোগবাদের যে একটা প্রভাব ভারতীয় ঐতিহ্যে, ভারতীয় আধুনিক ভারতবর্ষে পড়েছিল তা আমরা অস্বীকার করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এটাও কি মানে ওয়াটার টাইট কম্পাউন্ড? এই যে হিতবাদ, এই যে উপযোগবাদ, এই যে প্রয়োজনবাদ, এটা কি আমাদের কাছে নৈতিকতার মানদণ্ড হতে পারে? এই প্রয়োজনের বাঁধনে, প্রয়োজনের বাঁধনে আমরা কি আমি তুমি দূরত্বকে সরিয়ে ফেলতে পারি? বোধ হয় পারি না। একটু চোখ রাখলেই দর্শনের ছাত্রছাত্রীরা অবগত হবে। সেটা হচ্ছে আমরা যদি দেখি বেন্থামের কাছে কি বাধ্যবাধকতা, কেন আমি পরের জন্য ভাববো, কারো কেন পরের সুখের কথা আমি ভাববো না? আমার কাছে চারটে স্যাংশন আছে, চারটে নিয়ন্ত্রণ আছে, রিলিজিয়াস রয়েছে, ন্যাচারাল রয়েছে, পলিটিক্যাল রয়েছে। হ্যাঁ, তো এইরকম চারটি মানে আমাদের কাছে নিয়ন্ত্রণ রয়েছে। তাহলে এই এই রিলিজিয়ান আমাদেরকে বাধ্য করছে, সোসাইটি আমাদের বাধ্য করছে, নেচার আছে, রাষ্ট্র আছে, তাহলে আমরা আমরা বাধ্য হয়ে পরে কথা চিন্তা করব। কিন্তু বাইরে থেকে চাপিয়ে দেওয়া বাধ্যবাধকতা তা কি সত্যি আমাদের পরের দিকে চালিত করতে পারে, প্রশ্ন থেকে যায়। এবং সেটা বুঝেছিলেন, বুঝে মিল তাই এর সঙ্গে এক্সটার্নাল স্যাংশনের সঙ্গে ইন্টারনাল স্যাংশনকে জড়িয়ে দিলেন। কিন্তু এতে কি খুব কাজ হলো? অন্তরের জাস্টিফিকেশনটা কি হবে, ইন্টারনাল স্যাংশনটা কি হবে, অন্তরের দিক থেকে বাধ্যবাধকতাটা কি হবে? এই বাধ্যবাধকতাটা, অন্তরের বাধ্যবাধকতাটা যদি না থাকে তাহলে কিন্তু সত্যি কথাই পরের জন্য আমি কিছু করতে পারি না। যতই আমার রেশনালিটি আমায় বলুক, যতই আমার বিচার বুদ্ধি আমায় বলুক, শুধু বিচার বুদ্ধিকে সম্বল করে আমি আমার ক্ষুদ্র আমিকে অতিক্রম করে বৃহৎ আমিতে উপনীত হতে পারি না, বা কাঁচা আমির পাকা আমির মধ্যে উত্তরণ ঘটতে পারে না। তাহলে কি চাই? না, একটা একটা স্পিরিচুয়াল টাচ, একটা কোথাও না আধ্যাত্মিক একটা সংযুক্তি দরকার। হ্যাঁ, যেন রামকৃষ্ণের ভাষায়, পাখি তুই ঠিক বসে থাক রে, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে, রামকৃষ্ণ নামের মাছ তুলে। না, হয়তো রামকৃষ্ণের কথা নয়, অন্য কারো কথা আমি ভুলছি। তো যাই হোক, কথা হচ্ছে মাছ তুলে, রামকৃষ্ণ নামের মাছ তুলে, অর্থাৎ কি না এই আপগ্রেডেশন, হ্যাঁ, সেটা প্রিসাপোজ করে একটা কিছু সুপার ন্যাচারাল, একটা কিছু আইডিয়াল। হ্যাঁ, আল্লাহ থাকবেন সেখানে, হ্যাঁ, সেটা আল্লাহ থাকতে পারেন, আল হক থাকতে পারেন, হ্যাঁ, সে মানে কোথাও থাকতে পারেন, মানে আমরা দেখেছি যে যিশু থাকতে পারেন, তাহলে কে থাকবেন, বুদ্ধ নিজে থাকতে পারেন, মহাবীর থাকতে পারেন। প্রত্যেক ধর্মেতেই আমরা দেখি, প্রত্যেক গোষ্ঠীতেই আমরা দেখি যে সামনে একটা কাউকে রাখতে হয়, এবং তা না হলে এই যে আপলিফটমেন্ট এটা কিন্তু সম্ভবপর হয় না। এটা যে সম্ভবপর রেশনাল কোনো পথে হতে পারে না, বা রেশনাল এক্সারসাইজ এর মধ্য দিয়ে হতে পারে না, এটা বঙ্কিম নিজেও বুঝেছিলেন। বঙ্কিম বুঝেছিলেন বলেই পরে তিনি বলেছেন যে আসলে
এই ইউটিলিটারিয়ানিজম হচ্ছে উদর দর্শন, তিনি পরিহাস করেছেন যে উদর দর্শন, খাও দাও মস্তি কর, এই কটা দিন পৃথিবীতে এসেছে, এই যে চারবাক অ্যাটিচিউড, এই অ্যাটিচিউড নিয়ে যদি আমি পথ চলি তাহলে কখনোই পরার্থ বোধে আমি উদ্বুদ্ধ হতে পারি না। কেন আমি ছাড়বো, কেন আমি আমার চাওয়া আমার ইচ্ছেকে অতিক্রম করে আমি পরের কথা ভাববো? তাহলে না, তিনি বলেছেন এই যে প্রিন্সিপাল এটা যে ভুল ইউটিলিটি প্রিন্সিপাল, সেটা ইউটিলিটি প্রিন্সিপালের গর্ভে নিহিত আছে। কেন না, ওখানে বলা হয়েছে গ্রেটেস্ট গুড অফ দি গ্রেটেস্ট নাম্বার। আচ্ছা, গ্রেটেস্ট গুড অফ দি গ্রেটেস্ট নাম্বারের কথা যদি আমি বলি তাহলে তো তাহলে আমি কেন সর্বনাশ, আমি কেন সর্বাধিক মানুষের মানে সর্ব বেশি পরিমাণ মানুষের সর্বাধিক পরিমাণ সুখের কথা ভাববো, কেন আমি সবার কথা ভাববো না? যেটা ড্রব্যাক, পরে আমরা জানি ওয়েস্টার্ন থিঙ্কাররাও ক্রিটিসাইজ করেছেন, যেটা ইউটিলিটারিয়ানিজমের ড্রব্যাক, সেটা হচ্ছে কি না, যত কম সংখ্যক লোককেই আমি নেগলেক্ট করি সে হোক না, 99% মানুষের আমি হয়তো এটা ভালো করবে, 1% ভালো করবে না, কিন্তু কেন করবে না, কি দোষ করেছে? হিসাবে সেই 1% বঞ্চিত করার আমার কি অধিকার আছে, আছে কি? আমরা দেশ ভেদে কোথাও মানে হিন্দুর সংখ্যা বেশি, কোথাও মুসলিমের সংখ্যা বেশি, কোথাও খ্রিস্টানের সংখ্যা বেশি, হ্যাঁ কোথাও মানে অন্য কেউ বেশি, বাকিরা মাইনরিটি। তাহলে এই যে মেজরিটিকে গুরুত্ব দিতে গিয়ে আমরা কি মাইনরিটিকে স্যাক্রিফাইস করব? হোক না 1%, আমাদের কি কোনো লজিক আছে, কোনো অধিকার আছে? নেই। বঙ্কিম সে কথা বলেছেন, আমরা এই যে দেখি যে একই কথা একটু ঠারে ঠরে বিবেকানন্দ বলেছেন এবং খুব সুন্দর করে বলেছেন, আমাদের ছাত্রছাত্রীরা অনেকেই অবগত রয়েছেন সেটা, যে বিবেকানন্দ বলেছেন যে এই প্রিন্সিপাল অফ ইউটিলিটির ওপর মানে প্রয়োজনের মানদণ্ডের উপরে কোনো নীতি বোধ প্রতিষ্ঠিত হতে পারে না, কারণ কারণ হচ্ছে এই প্রয়োজন তো সময় সাপেক্ষ। দেখুন, এক সময় আমাদের যেটা প্রয়োজন মনে হয় অন্য সময় কিন্তু কারোর প্রয়োজন থাকে। আমার মনে হয় যে মনে হচ্ছে আমি যখন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখন সেখানে মাস্টার্স ডিগ্রি পড়তে গিয়ে দেখেছিলাম আমাদের মধ্যে একজন মাত্র চুড়িদার পরে আসতো আর বাকিরা শাড়ি, তো এবং যে চুড়িদার পরে আসতো বাকিরা ট্যারা চোখে তার দিকে তাকাতো, মনে হয় মানে যেন ঢং দেখে বাঁচি না, মনে মনে যেন এই কথাই বলতো। কিন্তু আজকের দিনে দেখুন কলেজ বিশ্ববিদ্যালয়ে কেউ শাড়ি পরেই যায় না। তাহলে প্রয়োজন বা মানে রুচি পছন্দ এগুলো তো বদলায়। এক সময় মানে আমরা কি না একটা ফোন নিয়ে হ্যালো 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 করে যেতাম, ওদিক থেকে পেতাম না সাড়া। আর আজকে দেখুন, আমি জানি মনে পড়ে খ্রিশ্চান কলেজে আমি একসময় চাকরি করতাম 98 সালে বা 97 সালে, আমাদেরই এক কলিগ যখন প্রথম মোবাইল ফোন নিয়ে এসেছিল চলভাস, হ্যাঁ আমরা হেসেই খুন, হ্যাঁ বলছে কথা বলবে তার আবার যেতে যেতে পথে পথে, কিন্তু পরবর্তী 3-4 বছরের এমনই ভোজবাজি ঘটলো, ভিখারির হাতেও দেখছি মোবাইল, কি অবস্থা? তাহলে রুচি পছন্দ চাওয়া এর কি কোনো ইউনিভার্সালিটি আছে? টাইম টু টাইম সেটা চেঞ্জ হয়, সেই বোধটা তো পরিবর্তন হবে। তাহলে আজকের বিচারে আমি যদি কোনো একটা বিষয়কে কি মনে করি না সেটা মঙ্গল মনে করি, কালকের বিচারে সে তো নাও হতে পারে। তাহলে এইটা দেখে তো আমি পথ চলতে পারি না। শুধু কি তাই, সবচেয়ে বড় কথা গ্রেটেস্ট গুড অফ দি গ্রেটেস্ট নাম্বার, সবচেয়ে বেশি লোকের সবচেয়ে বেশি মঙ্গল হয়েছে কিনা দেখতে হবে। আচ্ছা, এই মঙ্গলের ধারণাটাকে পিসাপোজ করছে, তাহলে ইউটিলিটি প্রিন্সিপালটা অ্যাপ্লাই করার আগে মঙ্গল কিভাবে হয় সেটা আমাকে জানতে হবে, আর সেই মঙ্গল কিভাবে হয় তার ডিটারমিনেশন ইউটিলিটি প্রিন্সিপাল দিয়ে হতে পারে না। এবং আমি কেনই বা আমার যদি সুখী, এদের কাছে তো হ্যাপিনেস সুখী একমাত্র কাম্য, তো সুখী যদি আমার একমাত্র কাম্য হয় তাহলে আমি কেন, আমি কেন নিজেকে বঞ্চিত করে হ্যাঁ মানে অন্যকে সুখী করব? তিলে তিলে সঞ্চিত ধন অপরের মানে ওর তিলে সঞ্চিত ধন আমি অন্যকে দেব কেন, কেনই করব? আমি তো আমার সুখে,
এই হচ্ছে কথা। তাহলে কোনো কোনো গ্রাউন্ড থাকে না, শুধু তাই নয়, মানুষ ভেদের চাওয়া ভিন্ন ভিন্ন হতে পারে। হ্যাঁ, কারো চাওয়াটা পশুদের মতো, একটা কুকুরের দিকে তাকিয়ে দেখুন মনে হবে এই পৃথিবীর যত আগ্রহ তার ওই খাওয়াতেই আছে, এত যত্ন করে সে খায়, মানুষ খেতে পারে না। কিন্তু মানুষের আমরা দেখি তার খাওয়ার সঙ্গে অন্যান্য গুলো সঙ্গ দেয়, রূপ রস গন্ধ এগুলো যেন তার সঙ্গে মিলিত হয়, পরিবেশ প্রতিবেশ, মা বলবে খা খা, ছানা বলবে না না, তো সব মিলিয়ে চুলে চাওয়া গুলো যেন বদলে বদলে যায়। আবার কারো খাওয়ার চেয়ে সুখ অনেক বেশি হয় কোথায়, না অন্য একটা দৃশ্যের দিকে তাকিয়ে। আমাদের কি সুখ রয়েছে বলুন তো, অস্তায়মান সূর্যের দিকে তাকিয়ে, সেখানে আমাদের খুব প্রয়োজন আছে, সেটা গিয়ে কি আমরা এনজয় করতে পারি? যে রামধনুটা আমরা তাকিয়ে দেখি সেই রামধনুর কাছে পৌঁছুবার কোনো অধিকার আমাদের আছে? তবু সুখ, তবু চাওয়া। তাহলে এই যে চাওয়ার আপগ্রেডেশন, চাওয়ার মধ্যে একটা হায়ারার্কি আছে, এই বিষয়টাকে আমরা যদি ধরতে পারি তাহলে চাওয়ার মানদণ্ডে আমরা চিরকালের নৈতিকতাকে বাঁধি কি করে? এবং এই চাই চাই আর চাওয়া, এই যে কত ভয়ানক এবং ইউরোপের কি ক্ষতি করেছে, এবং এই ভোগবাদ যে ভারতবর্ষের কি ক্ষতি করছে, ক্ষতি করবে, সেটা কিন্তু রবীন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন। রবীন্দ্রনাথের রক্তকরবী পড়ুন, সেই রক্তকরবীতে আপনি দেখতে পাবেন যে প্রফেসরের বয়ানে সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আসলে ওই ভোগবাদ ওখানে, ওটা তো রূপক, ওই যে অন্ধ শোনার জন্য খুঁড়ে চলেছে খুঁড়ে চলেছে, আসলে অন্ধকার আমাদের অজ্ঞানতা, শোনা আসলে ভোগের সামগ্রী, আমরা সেই সামগ্রীর সন্ধান করে চলেছি। অথচ যে ওখানে যে মহিলা যে নায়িকা তার মধ্যে সত্যিকারের সোনা, সে যে মানে তাকে যে দেখা গেছে তাকে যে আমরা উপেক্ষা করে চলেছি, তিনি দেখিয়েছেন এই যে ভাস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইউটিলিটারিয়ান কালচার, এটা ইউরোপে সবচেয়ে বেশি ক্ষতি করেছে রবীন্দ্রনাথ দেখিয়েছেন। এবং তিনি মনে করছেন যে এটা কি করেছে, না এটা প্রথম কথা হিউম্যান কম্প্যাশন সেটা ডিমিনিশ করে গেছে, মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এই অধঃপাত ঘটিয়েছে তার মধ্যে, এবং ইকোলজিক্যাল ইমব্যালেন্স, এবং কি করেছে না পরিবেশের মধ্যে একটা ভারসাম্যের অভাব ঘটিয়েছে। কারণ এই যে ভোগবাদী কালচার, শুধু চাওয়া আমার চাওয়া আমার চাওয়া সবকিছু, সেই চাওয়ার যুবকাষ্টে এই দৈত্যটাকে জাগিয়ে তুললে, এই চাওয়ার ঘুমন্ত দৈত্যটাকে যদি একবার ভোগের দৈত্যকে জাগিয়ে তোলা যায় তাহলে নিস্তার কিন্তু নেই, সে আগুনে সব কিছু পুড়ে ছারখার হয়ে যাবে। এবং রবীন্দ্রনাথ সেটা বুঝতে পেরেছিলেন। এই চাওয়াই আমাদেরকে মানে এত কোথাও এটা আমরা আমরা রেস্ট্রেইন করতে পারি না, একে কোথায় রেস্ট্রেইন। এবং আমরা যদি সাধনা পড়ি রবীন্দ্রনাথের, সেখানে তার যে প্রথম যে আর্টিকেলটা রয়েছে সেখানে তিনি ইন্ডিভিজুয়ালের সঙ্গে ইউনিভার্সের রিলেশন বলতে গিয়ে বলছেন যে ইউরোপ কি করেছে, ইউরোপ প্রকৃতি দেখেছে ভোগের সামগ্রী হিসাবে, তাকে নিঃস্ব করে তাকে মথিত করে তাকে ধর্ষিত করে নিজের ভোগের সামগ্রীকে তুলে নিয়ে রিক্ত করে ছেড়েছে প্রকৃতিকে। এই যে কালচার, এ কালচার ভারতবর্ষের কালচার নয়, এ কালচার ভোগবাদী কালচার, এ কালচার ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ। এই ইউটিলিটারিয়ান অ্যাপ্রোচ যদি আমরা নিয়ে পথ চলি তাহলে কিন্তু সে আমাদেরকে গ্রাস করবে, এবং তার মানে আমরা গুপ্তধনেও দেখেছি যে আসলে সে কি করেছিল, বলেছিল না আমার আর সোনা চাই না দানা চাই না, আমার আলু চাই আমার গাছ চাই আমার প্রকৃতি চাই। আসলে ওটাই চাওয়া, বস্তুর মধ্যে আনন্দ নেই। বা রবীন্দ্রনাথের ভাষায় বলি যে আসলে জিনিসকে বড় করে পাই বলে আনন্দ নয়, আপনাকে বড় করে পাই বলেই আনন্দ। আসলে নিজেকে কোন বিষয়ের মধ্য দিয়ে বড় করে পাবো এবং তাতেই আমার আনন্দ। যুগের মানদণ্ডে প্রয়োজনের মানদণ্ডে আমরা তাকে পরিমাপ করতে পারি না, বরং মানে বোধহয় সিজুইক বলেছেন যে এটাকে প্যারাডক্স অফ হেডোনিজম বলে বলেছেন, মানুষ যত চায় চায় তার মানে সুখ ততই, সুখ চাই 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 করে যত ধাবিত হয় সুখ ততই দূরে চলে যায়, আর না চাহিলেই তারে পাওয়া যায়। তাহলে এই যে কাণ্ডটা, এই বিষয়টা যেন আমরা বুঝতে পারি, এই ইউটিলিটেরিয়ান অ্যাপ্রোচ কত ক্ষতি করছে ভারতীয় সভ্যতার, সেটা যারা অরবিন্দ পড়ে তারা খুব ভালো করে জানে।
অরবিন্দ পরিষ্কার একে উপভোগ দর্শন বলে বলেছেন, এবং তিনি বলেছেন যে সায়েন্স এবং হয়তো যুক্তির ক্ষেত্রেও ইউরোপে যখন এই ইউটিলিটারিয়ানিজমের জয়যাত্রা হয়েছিল সেটা সবাই ধন্য ধন্যই করেছিল, এবং তিনি তো ইউরোপেই বড় হয়েছিলেন কাজেই তিনি সেটা ভালো করেই জানেন। কিন্তু কিন্তু তিনি বলছেন যে আসলে এটা এই যে এটা উপভোগের দর্শন, এটা উপভোগবাদ, এই ভোগবাদ উপভোগবাদ এ কিন্তু মানুষকে শেষ করে দেবে। তিনি দেখিয়েছেন যে মানুষের আসলে মানে নানা শরীর রয়েছে, অন্নময় শরীর রয়েছে, তার প্রাণময় শরীর রয়েছে, তার মনোময় শরীর রয়েছে, তার বিজ্ঞানময় শরীর রয়েছে, আনন্দময় শরীর রয়েছে। যতই মানুষের উত্তরণ ঘটে সে অন্নময় শরীরের দিকে তাকালে সে খাদ্য চায়, প্রাণময় শরীরের দিকে তাকালে সে গতি চায়, মনোময় শরীরের দিকে তাকালে সে সুখ শান্তি চায়। কিন্তু যতই বিজ্ঞানের দ্বারা সে উদ্দীপ্ত হয়, যত আনন্দের স্তরে সে উন্নীত হয়, তখন সে বুঝতে পারে এই ক্ষুদ্র সুখ দুঃখ এগুলো কোনো কিছুই না, এগুলো এগুলো আসলে এ চাওয়া কোনো চাওয়াই না। এক চাওয়াতে এক দৃষ্টি থেকে যেটা চাওয়া অন্য দৃষ্টি থেকে সেটা আসলে সুখ না। যেখানে ভেবেছিল বাচ্চাটা আমি বাবার মতো হয়ে গেলে তাহলে আমি যত আয় করব সব চকলেট কিনেই আমি খাবো, আর যেই না বাবা হয়ে গেল অমনি তার সেই বোধটাই উড়ে চলে গেল। তো তেমনি মানুষের মানুষের এই যে চাওয়াগুলো বদলে বদলে যায়। অতএব চাওয়ার মানদণ্ডে নৈতিকতাকে দাঁড় করালে এবং সেটাই আমাদের তুমি বোধের মানে যেহেতু তোমার কথা না ভাবলে আমি টিকবো না, সমাজ না থাকলে আমার জীবনযাত্রা ব্যাহত হবে, তাই আমি সমাজের দিকে তাকাবো, এইটাকে রামেন্দ্র সুন্দর অত্যন্ত ক্রিটিসাইজ করেছেন। তিনি বলছেন মানে তিনি ভারতীয় দর্শনকেও কিন্তু ছাড়েননি, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী দর্শনে আমরা যদি দেখি তিনি ভারতবর্ষেও যে কর্ম করলে ফল পাবো, হ্যাঁ, এবং ফল ভালো ফল পাবো ভালো কর্ম করলে, এই কারণে এই যে ফলাভিমুখিতা এও এক ধরনের আসলে চাওয়া, এও আসলে এক ধরনের উপযোগবাদ। কিন্তু এই চাওয়ার মানদণ্ডে সে এই জন্মে হোক বা জন্মান্তরে হোক, প্রথম কথা জন্মান্তরে কি পাবো আমি জানি না, তেমনি এই জন্মেও শুধু পাওয়ার মানদণ্ডে আমি যদি আমার এই অন্যের জন্য কিছু করাকে দাঁড় করাতে যাই তাহলে কিন্তু স্যার রেসপেক্টেড পটনায়ক স্যার স্যার আপনার মাইক্রোফোনটা মিউট হয়ে গেছে। মাইক্রোফোনটা অন করুন দীপেন্দা। আচ্ছা আচ্ছা করে দিচ্ছে করে দিচ্ছে। হ্যালো, ঠিক আছে, আবার মিউট হয়ে গেল। আপনা থেকে মিউট হয়ে যাচ্ছে আমি জানি না। হ্যাঁ হ্যালো, ঠিক আছে ঠিক আছে, এবার শোনা যাচ্ছে, একটু ওয়েট করিস কারণ অটো মিউট হচ্ছে। আচ্ছা হ্যাঁ, তাহলে তাহলে আমরা যেটা বলতে চাইছিলাম যে এখানে আমরা যদি ফলের বিবেচনায় মানে পরার্থবোধকে বাঁধতে যাই সে বাঁধা কিন্তু সঠিকভাবে হবে, এটা আমরা এখনো পর্যন্ত দেখলাম। এবং আমরা এখানে রবীন্দ্রনাথের কথা আমরা যদি মনে রাখি এবং গীতার কথা, গীতা বলেছে কি হচ্ছে না কি না স্বধর্মে বিনাশম শ্রেয়, এটা আমার ধর্মবোধ, এই ধর্মবোধের দ্বারা যদি আমি চালিত হই আমার সেন্স অফ ডিউটি অন্যের জন্য করা সেটা আমার ধর্ম, তাহলে এই ধর্মের দ্বারা যদি আমি চালিত হই স্বধর্মে বিনাশং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমি যেন আমি যেন আমার আমার আমি যদি ব্রাহ্মণ হই তাহলে আমার যদি যজন যাজন পাঠদান এটি আমার ব্রত হয় আমাকে
সেটাই ডেডিকেটেড হবে, সেটাতেই আমার জীবনটা উৎসর্গীকৃত হবে। আমি যদি ক্ষত্রিয় হই তাহলে আমার কাজ হবে অন্যকে সাহায্য করা, রক্ষা করা, এবং এটা আমার ডিউটি। এবং এই ধর্মবোধ, এই ধর্ম যে কখনো সুখের হতে পারে না, এই কর্তব্যবোধ, এই নৈতিকতা, ভারতবর্ষের কথা আমরা যদি মাথায় রাখি, ভারতবর্ষে নৈতিকতা দুটো কিন্তু একেবারে এক। এখানে ধর্ম মানে নৈতিকতা, এবং সেই নৈতিকতার নিগড় কিন্তু কোনো চাওয়াতে সীমাবদ্ধ হতে পারে না। এবং সেটা রবীন্দ্রনাথের কথায় কি সুন্দর কথা তিনি বলেছেন, তিনি বলছেন যে সেখানে গান্ধারীর একটা প্রশ্ন ছিল, কি দিবে তোমারে ধর্ম? গান্ধারীর আবেদন যারা পড়েছেন, সাহিত্যের লোকেরাও রয়েছেন বা অন্যরাও রয়েছেন, অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, যে কি দিবে তোমারে ধর্ম? রবীন্দ্রনাথ তার নিজের উক্তিটাই বসিয়ে দিয়েছেন গান্ধারীর মুখে, দুঃখ নব নব। তাহলে কি দেবে ধর্ম আমায়? কি দেবে ধর্ম আমায়? দুঃখ দেবে, নতুন করে দুঃখ পাবো আমি। এবং এই যে দুঃখ বোধ, এই যে আসলে সংকীর্ণতার কারণে নিজের সংকীর্ণতাকে উপলব্ধি করতে পারার দুঃখ, এবং সেই দুঃখের আগুনে পুড়িয়ে খাঁটি সোনা হব আমি। এবং তিনি কি সুন্দর করে বলেছেন, ধর্ম নহে, ধর্ম নহে কি না সম্পদের হেতু, নয় সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। কি অপূর্ব কথা, ধর্ম নহে সম্পদের হেতু, নয় সে সুখের ক্ষুদ্র সেতু, ধর্মেই ধর্মের শেষ। তাহলে এই যে চাওয়া, এই যে যে ধর্ম, এই যে ডিউটি, এ কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য হতে পারে না। এই চাওয়ার এই চাওয়া মানে অন্য চাওয়া, হয়তো একটা মহতি ইচ্ছা সেখানে রয়েছে যে আমি সবকিছু তারই চরণে নিবেদন করব। এই মহতি বোধ যদি গীতা যদি চাওয়ার কথা বলে থাকে, সেই চাওয়া মানে ওই কামনাকে আমরা নিষ্কাম কর্মের মধ্যেও রাখতে পারি। তো এই চাওয়া যদি থাকে তাদের ক্ষতি কিছু নেই, কিন্তু কিন্তু আমি যদি মান্ডেন কিছু নিড মানে প্রফিট, মান্ডেন প্রফিটের কথা ভেবে আমি যদি ধর্মাচরণ করি, তাহলে সেই অন্যের জন্য আমি কিছু করতে চাই, তাহলে সেই চাওয়া কখনোই কিন্তু সম্পূর্ণ হতে পারে না বা সঠিক ফাউন্ডেশন পেতে পারে না। তো এইটা হচ্ছে রবীন্দ্রনাথের কথা। কথা অনেকেরই রয়েছে, আমি কত কথা আর বলবো, তার চেয়ে আমি চাই আমাদের ভারতীয় দর্শনের নিগড় যে ঈশোপনিষদ, সেখানে কিভাবে বা কোন যুক্তিতে একজন নিজের গণ্ডিকে অতিক্রম করে অন্যের কাছে পৌঁছবে, তো সেই কথা মানে আমি রামেন্দ্র সুন্দরে পেয়েছি খুব সুন্দরভাবে। ঠিকই রামেন্দ্র সুন্দর করেছেন কি, তিনি গোটা জগৎটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছেন। তিনি করেছেন একটাকে বলেছেন আমি, যে কর্তা, যে জ্ঞাতা, যে মানে এই দেখে শোনে অনুভব করে স্পর্শ করে, সে হচ্ছে আমি। এই আমি বাদ দিয়ে গোটা জগৎটাকে তিনি বলেছেন তুমি। এই জগতে যেমন মানুষ রয়েছে, না মানুষই প্রাণী জীব রয়েছে, তেমনি অন্যান্য বস্তুও রয়েছে। তিনি বলছেন আমরা যদি দেখি তাহলে আমির সঙ্গে তুমির একটা দ্বন্দ্ব আছে। আমি যেন আমি মানে তুমি থেকে আলাদা, আর তুমি মানে আমি থেকে আলাদা, কিন্তু এই আমি আর এই তুমি কি সত্যি আলাদা? তিনি বলছেন যাকে আমি তুমি বলি সেটা কি আসলে, আমি যাকে তুমি, এই টেবিল, ওই গাছ, এ আসলে কি না? আমি তো আমির রেফারেন্সেই বলি, আসলে আমার দেখা, আমার শোনা, আমার ভালো লাগা, আমার সবকিছু, আমারই অনুভূতগুলোকে জড়ো করে একটাকে বলি নদী, একটাকে বলি গাছ, একটাকে বলি সূর্য, একটাকে বলি চন্দ্র, পাহাড়, আমারই অনুভূতি, আমারই প্রত্যক্ষ। অর্থাৎ উইদাউট রেফারেন্স টু আই উই ক্যানট এক্সপ্লেইন দি এক্সিস্টেন্স অফ ইউ, ওই তুমি, ওই বহির্জগৎ বা আমি নিরপেক্ষ সবকিছুর অস্তিত্ব, সেটা কিন্তু আমি কখনোই আমার রেফারেন্স। এবং সত্যি কথা আমি যদি ঠিক করে দেখতে চাই তাহলে তুমি বলে কিছু নাই, তুমি আসলে আমারই কল্পনা, আমারই আশা, আমারই প্রত্যাশাকে একত্রিত করে একটা নদী, চিন্তা অনুভূতি ইচ্ছার একটা প্রবাহ, এ কনফ্লুয়েন্স অফ থিঙ্কিং ফিলিং অ্যান্ড উইলিং, এইটাই হচ্ছে তুমি, এইটাই হচ্ছে জগৎ, এর বাইরে জগৎ নেই। এরকম দেখে আমরা হয়তো ভাবতে শুরু করেছি, পার্টিকুলারলি সেই আমাদের আইডিয়ালিস্ট বার্কলের কথা,
স্পর্শি পাই, আমি প্রত্যক্ষ করি, তাই আমি মানে প্রত্যক্ষ যোগ্যতাই হচ্ছে অস্তিত্বের মানদণ্ড। এবং সেই সেই মানে ধারণাকে কিছুটা বাহবা যুগিয়েছেন কে, রবীন্দ্রনাথ নিজেও। তিনি কি বলে, আমার চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেলে দেখলাম, আমি আর বলছি না। তো কথা হচ্ছে কি না, কিন্তু তাই বলে না রবীন্দ্রনাথ ভাববাদী, তিনি কিন্তু আত্মগত ভাববাদীদের মতো না রামেন্দ্র সুন্দর। রামেন্দ্র সুন্দর মানে যদিও রবীন্দ্রনাথের পরে পরেই এসেছেন এবং ভীষণভাবে রামেন্দ্র সুন্দরের দ্বারা প্রভাবিত রবীন্দ্রনাথও, তাহলে তিনি বলছেন যে আসলে এইভাবে আমির দ্বারা তুমিকে নির্ধারণ করা যেন ভাববাদের কথা মনে করি আমাদের না দেয়। কারণ তিনি এর পরেই বলছেন, যাকে আমি বলছি সে কে তাকিয়ে দেখুন তো, তুমি নিরপেক্ষভাবে আমি বলে কিছু আছে? যাকে আমি বলে ভাবছি সেটা একটা সুখের অনুভূতি বা দুঃখের অনুভূতি, সেই সুখের বিষয় কি আমি? না, বাইরের জগৎ। সেই দুঃখের বিষয় কি আমি? না, তুমির মধ্যে সেটা নিহিত। তাহলে আমি যেমন তুমিকে আমি ছাড়া ব্যাখ্যা করতে পারি না, তেমনি আমি কেউ কিন্তু তুমি রেফারেন্স ছাড়া ব্যাখ্যা করতে পারি না। আসলে আমি তুমির মধ্যে একটা ভেদ রেখা টেনে দিই আমরা, এবং ভেদ টেনে দিয়ে আমরা একটা দ্বন্দ্ব মানে তাদের মধ্যে তৈরি করি। এ কেন করি আমরা? নেই আমাদের স্বভাব, এটা আমাদের স্বভাব। এবং যেহেতু আমরা আমার আমি থেকেই পৃথক করে তুমিকে ভাবতে শুরু করেছি, তাই আমাদের চিন্তা সার্থকতা কোথায় পাবে? না তুমিকে আমার মধ্যে দেখার মধ্যে। যখন আমরা তুমিকে আমার মধ্যে দেখতে পাবো এবং আমির মধ্যেই তুমিকে আমরা দেখব, গোটা বিশ্ব জগতের সঙ্গে নিজের ঐক্যটাকে যখন ধরতে পারবো, তখনই আমাদের চিন্তা সম্পূর্ণতা পাবে। এবং ঠিক সেই কথাই বলা হচ্ছে ঈশোপনিষদে, ঈশাবাস্যম ইদম সর্বম, এভরিথিং অফ দিস ইউনিভার্স ইজ কভার্ড উইথ দি গুডনেস অফ গড। এই জগতে যা কিছু রয়েছে এক ঈশ্বরের ঈশিত্বের দ্বারা তা সম্মাচ্ছন্ন হয়ে রয়েছে। কাজেই আমরা যে মানে একং সদ বিপ্রা বহুধা বদন্তি, মূলে রয়েছে এক, দি ওনলি ওয়ান প্রিন্সিপল ইজ দেয়ার অ্যান্ড ডাইভার্সিটি ইজ অ্যাপারেন্ট। আমরা মনে করি বৈচিত্র্যের কথা, ডারউইনের তত্ত্ব, আমরা বিজ্ঞানের ছাত্র হয়তো অনেকেই রয়েছেন, তারা ডারউইনের তত্ত্ব তো মানবেন। তো ডারউইনের তত্ত্ব যদি আমরা মেনেই চলি, তাহলে এই জগৎ যদি বিবর্তনের মধ্য দিয়ে আসে, তাহলে মূল তত্ত্ব কি ছিল, প্রশ্ন তো সেখানে আসে। তাহলে মূলে তো একটা ইউনিটি বা ঐক্য আমাদের মানতে হয়। ঈশোপনিষদ কিন্তু সে কথাই বলে, ঈশাবাস্যম ইদম সর্বম, একই ঈশ্বরের ঈশিত্বের দ্বারা গোটা জগৎ সমাচ্ছন্ন রয়েছে। তাহলে কাকে আমি পর ভাবি, কাকে আমি পৃথক ভাবি, কাকে আমি আলাদা? অন্যের ধর্মে কেন লোভ করবে, কেন অন্যের সুখ, অন্যের মানে মানে অন্যের কিছুতে তুমি ঈর্ষাকাতর হয়ে উঠবে? আরে তুমি যাকে তুমি বলে ভাবছো সে তোমার এক্সটেন্ডেড বডি, তোমার এক্সটেন্ডেড মানে বডি সেটাই হচ্ছে সে। হ্যাঁ, তো তাহলে তাকে তুমি কি করে মা গৃহকোষ্ঠ সিদ্ধ নন, তে না তাকতে না ভঞ্জিতা, তুমি ভোগ চাও, ভোগ যদি তুমি করতে চাও তাহলে সে ভোগ কিন্তু আসলে অন্য ভোগ। বাকি যদি পাওয়ার মধ্য দিয়ে ভোগ, যে ভোগের কথা ইউটিলিটারিয়ানিজম বলে, যেখানে প্রয়োজনের মানদণ্ডে আমরা সব কিছুকে বিচার করি, সেই চাওয়া কখনো সম্পূর্ণ হতে পারে না। আপনি বলুন তো, অনিল আম্বানি, মুকেশ আম্বানি, আমাদের ভারতবর্ষে এদের তুলনায় তো মানে ধনী লোকের প্রায় নেই বললেই চলে। এদের স্ত্রীরা কি সন্তুষ্ট? অনিল আম্বানি এক সময় শুনেছিলাম বছর আটেক আগে, কি না, তিনি 100 কোটি টাকা দিয়ে সমুদ্রের ধারে তার স্ত্রীর একটা অ্যাপার্টমেন্ট করে দিয়েছেন। অত সেখানে থেকেও তিনি সুখী নয়, তার মধ্যেও অন্য কোনো চাওয়া আছে। এই যে চাওয়া, এই চাওয়ার কখনো শেষ আছে না? মানে আমরা জানি, সংস্কৃতির লোকেরা জানেন, ন জাতু কাম কামনম উপভোগেন সম্মতি হবেশা কৃষ্ণ বর্তৈব ভুয় এভাবি বর্ততে। কামনা বাসনা সে তো ভোগের মধ্য দিয়ে যায় না, সে কি হয়,
যত ভোগ 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 ততই সেটা অগ্নিতে ঘৃতা হতির মতো এগিয়ে যায়। দেখুন, যারা সাধারণ জীবনযাপন করে তাদের চাওয়া অনেক কম এবং তাদের জীবনে দুঃখ তেমন ভাবে নেই, আর আমরা যারা আধুনিক সভ্যতার উপকরণে জীবনকে সমৃদ্ধ করেছি তাদের চাওয়া যেন নিত্য নতুন বেড়ে চলেছে এবং সেখানে আমাদের অসুখ বোধ চলে যাচ্ছে। আসলে ওই পথে কখনোই দুঃখ দূর হয় না, ওই পথে কখনোই সুখ পাওয়া যায় না। তাহলে সুখ পাওয়ার রাস্তা কোথায়? তেন তপ্তেন ভুঞ্জিতা, ত্যাগের মধ্য দিয়েই ভোগ করো। ত্যাগের মধ্য দিয়ে ভোগ, এ আবার কেমন কথা? এ আবার কেমন ভোগ? কেন এ ভোগ আমরা দেখি না? এ ভোগ আমরা নিত্য দেখি, আমরা ভুলে যাই। আমরা ভুলে যাই মা যখন সন্তান ধারণ করে মায়ের সন্নিধ ধ্বংস করেই শিশুর বার বৃদ্ধি। আমি কি শুনতে পাচ্ছেন আমাকে? আমরা যেটা দেখতে পাচ্ছি যে আত্মত্যাগ, আত্মত্যাগের মধ্য দিয়ে যে ভোগ, তার প্রথম প্রমাণ কিন্তু মাতৃগর্ভ। শিশুর যত শিশু জন্ম নেয়, আপনারা জানেন একটা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর যে একটা মানে একটা পিনের ডোগায় যার মানে যার আকার, সেই সেই শিশু নিত্য নিত্য বেড়ে ওঠে এবং বেড়ে ওঠার প্রতিটি ধাপে সে আসলে ধ্বংস করে মায়ের সনিত। অর্থাৎ মানে আত্মজ বা আত্মযা তার পরিপোষণ ঘটাতে গিয়ে প্রতি মুহূর্তে তিনি নিজেকে ধ্বংস করেন। অর্থাৎ আত্মত্যাগের মধ্য দিয়ে, অথচ দেখুন সুখ, সে সুখ কি মানে অস্বীকার করতে আমরা পারি? নিজের সন্তান কে খাইয়ে নিজেকে বঞ্চিত করে তিনি যে সুখ পান সেটা কি আমরা অস্বীকার করতে পারি? আমরা দেখি, আমি মনে পড়ে যে আমাদের অহরহ আমাদের বাড়িতেও ঘটেছে বা প্রায় বাড়িতেই ঘটে কি না, একটা বাচ্চাকে স্কুলে আমরা পাঠাই, সেই স্কুলে গিয়ে সে হয়তো নিজের টিফিনটা বন্ধুকে শেয়ার করেছে এবং কারণ তার বন্ধুর হয়তো টিফিন নেই বা ভালো টিফিন নেই তাই সে দিয়েছে। সে যদি মাকে বলে বা বাড়ির লোকেদের বলে, তখন হয়তো সে বকুনি খেতে হয়, হ্যাঁ বলে কখনো তোমায় এরকম তুমি করবে না। কিন্তু কিন্তু তার মধ্যে যে সে আনন্দ পায়, সে যে বাবার দেওয়া চকলেট, মায়ের দেওয়া অন্য কিছু, তা থেকে এত আনন্দ পায় না। তাই পরে আমরা দেখি সে হয়তো টিফিন শেয়ার করে বাড়িতে বলে। অর্থাৎ কিনা ত্যাগের মধ্যে যে আনন্দ, সেই আনন্দের মধ্যে যে একটা অদ্ভুত স্বাদ, সে স্বাদ কিন্তু ভোগের মধ্যে থাকতে পারে না। এ শুধু উপনিষদের কথা নয়, আমাদের ব্যক্তিগত জীবনই সে কথা বলে। নিত্যকার এত বস্তু লাভ করি, এত বস্তু পাই এবং নিজের জন্য সেগুলো করি, কিন্তু অন্যের জন্য সামান্য একটু উপকার করতে পারলে দেখুন মানুষের মনে একটা অদ্ভুত রকম আনন্দ আসে। আজকের করোনা কালে একদল লোক যখন ঝাঁপিয়ে পড়েছে অর্থ নিয়ে, সাহায্য নিয়ে, শক্তি নিয়ে, অক্সিজেন নিয়ে, মাস্ক নিয়ে, অন্যের প্রয়োজনে, এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের মধ্যে কি একটা অদ্ভুত আনন্দ আছে। অর্থাৎ ত্যাগের মধ্যেই যে ভোগ, সে কথা উপনিষদের কথা জলজ্যান্ত হয়ে আমাদের মধ্যে আসছে। অতএব ভারতীয় হিতবাদের ঐতিহ্য যদি আমরা বলি, হ্যাঁ, তাহলে আমরা দেখব যে আসলে অন্য কোনো কারণে নয়, ধর্মেই ধর্মের শেষ। অর্থাৎ কিনা আত্মত্যাগের জন্যই আত্মত্যাগ। হ্যাঁ, এই কথাই বলা হচ্ছে ঈশোপনিষদে, বলা হচ্ছে যস্তু সর্বাণি ভূতানি আত্মন্নেব অনুপশ্যতে সর্বভূতে চ আত্মানং নশ বিজগুপসতে। যদি কেউ নিজের মধ্যে সবাইকে দেখতে পায় আর সবার মধ্যে নিজেকে দেখতে পায়, তাহলে কিন্তু এই আত্মপরের ব্যবধান সে আর করে না। অতএব ভারতবর্ষের যে ঐতিহ্য, সে চিরকালের হিতবাদের ঐতিহ্য, সেটা প্রয়োজনের মানদণ্ডে রচিত নয়। সে হিত আত্মহিত নয়, আসলে সে হিত এক অর্থে আত্মহিত, কারণ এখানে আত্মবোধ আসলে বিশ্ববোধ, এখানে আত্মার ব্যাপ্তি হচ্ছে বিশ্বব্যাপী, তুলিকণা থেকে নক্ষত্র সর্বত্রই নিজেকে দেখা। এই আত্মপ্রসারণের মাধ্যমে যে
যেদিন আমাদের এই বিশ্ববোধ যে আমরা জাগ্রত করতে পারবো, যে নাকি ভারতবর্ষের ঐতিহ্য, আজকের এই ভোগবাদ আমাদের নিজস্ব নয়, আমাদের আসল ঐতিহ্য এই ভারতীয় ঐতিহ্য, যেদিন আমরা আমাদের মধ্যে এই বোধের সম্প্রসারণ ঘটাতে পারবো, সেদিনই এই দ্বন্দ্ব, আই আর ইউ, আমি আর তুমি, এই দ্বন্দ্ব থেকে আমরা উত্তরণ ঘটাতে পারবো। আমি জানি না আমার ছাত্রছাত্রীদের, আমার শুধু শ্রোতাদের আমি সন্তুষ্ট করতে পারলাম কিনা, কিন্তু আমি শুধু বলবো আমার এগুলো কথা শুধু ভাষা নয়, শুধু বলার জন্য বলা নয়, আমি আমাদের ভারতীয় গ্রন্থগুলি ঈশোপনিষদ, গীতা, সেগুলি পাঠ করে দেখতে বলছি। তাহলে এই যে এই দৈত্যটা, এই ঘুমন্ত দৈত্যটা যে আমাদেরকে প্রতিনিয়ত বস্তুর অভিমুখে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, এই দৈত্যটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। ধন্যবাদ বরুণ, ধন্যবাদ যারা আয়োজক সবাইকে। We are very thankful to Professor Patronayak sir for your wonderful and informative presentation. Apnar boktobbe amra bhishon bhabe anondito, apluto ebong amra notun bhabe nijeke chinte shiklam apnar boktobbo theke. Apni eki shonge Bernard Shaw, Ram Mohan Roy, Rabindranath Thakur, Gita, Upanishad bibhinno dik theke amaderke somriddho korlen, tai apnake oshongkho dhonnobad. আশা করি আপনার এই বক্তব্য আমাদের ছাত্রছাত্রীদের স্মৃতিতে দীর্ঘদিন একইভাবে থেকে যাবে। তো এখন আমি কারো কোনো কোয়ারি থাকলে জিজ্ঞেস করে নিতে পারি। আমি কোয়ারিতে যাবার একটু আগে আমি আমার প্রিন্সিপাল স্যারকে এখন পেয়েছি, তো স্যারকে আমি রিকোয়েস্ট করব যে তিনি কিছু তার বক্তব্য, তার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল স্যার আপনি শুনতে পাচ্ছেন? স্যার আপনি শুনতে পাচ্ছেন? প্রিন্সিপাল স্যার বলুন। আই এম ভেরি মাচ শকড বিকজ আই হ্যাড হ্যাঁ ইয়েস ইয়েস আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি চাইছি যে আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করছি যে আপনি যদি আমাদের হ্যাঁ হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? বলুন, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ আপনি আমি আপনাকে অনুরোধ করছি যে আজকের এই ওয়েবিনার সম্পর্কে। আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে স্যার? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি যে আজকের আমার কথা শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে বরং ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে তো? আপনি কিছু বলুন স্যার কথা। ওকে আই এম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে। প্রিন্সিপাল স্যার আপনি শুনতে পাচ্ছেন? যাই হোক সামহাও নেটওয়ার্ক প্রবলেমের জন্য বোধ হয় স্যারকে আমরা কানেক্ট করতে পারছি না। যাই হোক তো এখন আমি ডিয়ার পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে বলবো যে যদি কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে তো নিজেদের মাইক্রোফোন আনমিউট করে সরাসরি আপনারা কোশ্চেন করতে পারেন।
হ্যাঁ বলুন। আমি স্যারের কাছে একটা বিষয় জানতে চাই, অনুপ কুমার রানা এই কলেজেরই সংস্কৃত বিভাগের অধ্যাপক। আমরা যতটা জানি যে ভারতীয় দর্শনের চার ভাগদের বাদ দিলে প্রায় সকলেই ত্যাগবাদী, তো এই ত্যাগবাদী ভাব দ্বারা ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতিকে কি কোনোভাবে প্রভাবান্বিত করেছে, এটা আপনি আমার জিজ্ঞাসা। দেখুন, ভারতবর্ষের যে ত্যাগবাদ আপনি বলছেন, যেটা এটাকে মেনে নিয়েও কিন্তু ভারতবর্ষের, আপনি যেহেতু সংস্কৃতির মাস্টারমশাই আপনি নিশ্চয়ই জানেন যে আমরা ধর্ম, হ্যালো প্লিজ একটু মিউট করুন, বলছি ভারতবর্ষের যে ঐতিহ্য সেই ঐতিহ্য অনুযায়ী কিন্তু প্রত্যেকের জন্য ধর্ম নির্দিষ্ট রয়েছে। রাজার ধর্ম, প্রজার ধর্ম, গৃহীর ধর্ম, সন্ন্যাসীর ধর্ম, প্রত্যেকের ধর্ম রয়েছে। ত্যাগ মানে সংসারে আমি যদি যাপন করি তার জন্য প্রয়োজনীয় সামগ্রী, তা মানে সে নির্বাহের দায় কিন্তু আমার। আমার ত্যাগ মানে কি, ত্যাগ কোথায়, ত্যাগের সঙ্গে কিন্তু বেমানান নয়। এটা আসলে কি, আমি আমার কর্তব্য যদি করতে চাই সেই কর্তব্য করতে গেলে বস্তুবিহীন সমাজে তো আমি সেটা করতে পারবো না। আমি গৃহী হিসাবে আমার ধর্ম, আমার পরিজন, আমার উপর যারা ডিপেন্ডেন্ট, আমার সোসাইটি, সকলের জন্য কাজ করা, এই এই ত্যাগটা রয়েছে। তার মানে কিন্তু বস্তু ত্যাগ নয়। হ্যাঁ, তবে বস্তুর মধ্যে যদি আমরা চূড়ান্ত শান্তি খুঁজতে যাই তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আর ভারতবর্ষের জীবন বিমুখ যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে কিন্তু মানে পরিহার করতে চেয়েছেন সমকালীন ভারতীয়রা। তারা জীবনের সঙ্গে যোগ রেখেই কিন্তু আমাদের যে ঐতিহ্য সেটাকে রক্ষার কথা বলেছেন। আপনি হয়তো রাইটলি পয়েন্টেড আউট যে কি না, একটা সময় ভারতবর্ষ শুধুমাত্র মন্দির মসজিদের মধ্যে আটকে ছিল আর বিদেশি শত্রুরা এসে লুণ্ঠন করে চলে গেছে, সেটা নিশ্চয়ই ধর্ম ছিল না। সেই ধর্ম যা কিনা রাজ্য রক্ষা, দেশ রক্ষা, স্বজন রক্ষা, মাতৃভূমি রক্ষার মানে দায়িত্ব থেকে মানুষকে বঞ্চিত করে, সেটা কিন্তু ধর্ম না। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। আমরা চ্যাট বক্সে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, রুকসার সুলতানা একটা কোশ্চেন করেছেন যে বর্তমানে মানুষের যে নৈতিক অধঃপতন, সংকুচিত আমিতে সীমিত থাকা, এটার জন্য কি দায়ী উপযোগিতাবাদ? যদি তাই হয় তাহলে এই সংকীর্ণ মনোভাব থেকে উদ্ধার হওয়ার জন্য একজন সাধারণ মানুষের কি করণীয়, মাননীয় এই বিষয়ে আলোকপাত করলে উপকৃত হব। দেখুন, মানে একটি বক্তব্য, একটি লেকচার একটি সমাজের কতখানি পরিবর্তন ঘটাতে পারে, আমি আমি নিজের জীবনেই কতটুকু প্রয়োগ করতে পারি, সকলের কথা তো দূরস্থ। কিন্তু বোধটা যদি আমাদের না থাকে, বোধটা যদি লুপ্ত হয়ে যায়, আজকের যে চাওয়া চাওয়ার কালচার যেটা আমরা আমদানি করেছি, সেই ভোগবাদটা, এটাকে যদি এটাই আমাদের জীবনে মানে ওই যে আমাদের চিরকালের ভারতীয় দর্শনের ঐতিহ্য, সন্তোষ, সন্তোষ মানে অল্পে সন্তুষ্টি, অল্প লইয়া থাকি তাই, তাহলে অল্পতে সন্তুষ্ট হওয়ার মানসিকতা যদি আমরা গড়ে তুলতে না পারি, তার মানে এই নয় যে অল্প আমার যেহেতু ক্ষমতা নেই তাই আমি অল্প নিয়ে আছি, তা নয়। আমার মানে আসল ব্যাপারটা হচ্ছে কি, যে সুখ দুঃখ, মানে রবীন্দ্রনাথের কথাই বলি যে মন রে তাই কহ যে সুখ দুঃখ যাহাই আসুক সত্যের লও সহজে। সত্যটাকে সত্য বলে মেনে নিয়ে এবং চাওয়াটাকে, মানে যতই আমরা একটা জিনিস, কিন্তু সহজ কথা, আমাদের যত অভ্যেস তত বদ অভ্যেস। অথচ দেখুন, মানে বনে থাকা মানুষগুলো আমাদের আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এত এত উত্তেজনা নেই, এত না চাওয়ার গ্লানি নেই, অথচ দেখুন
আমরা আমরা অনেক কিছু পেয়েও যেন নাচার গ্লানিতে নিত্য ভুগছি। আমার বক্তব্যটা এই জায়গাতে যে চাওয়ার মধ্য দিয়ে, এটা আমার চিরকালের কথা, চাওয়ার মধ্য দিয়ে চাওয়াকে শেষ করা যায় না। আর আমি এখানে যেটা বলতে চাইলাম যে আমার অন্যের জন্য উপকার হবে, মানে অন্যের অন্য লোক টিকে থাকলে আমার উপকার বা অন্যকে সাহায্য করলে আমার উপকার, এই বোধ দ্বারা চালিত হয়ে যদি আমি আমার পরার্থ কর্ম করে থাকি তাহলে কিন্তু সেটা সঠিক না, এটুকুই আমি দেখাতে চাইলাম। ধন্যবাদ স্যার। আর কেউ যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে স্যারকে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ স্যার। স্যার উত্তরের দ্বারা সম্পূর্ণভাবে সন্তুষ্ট এবং সমৃদ্ধ হলাম। স্যার বলছি, স্যার আমি বাপ্পা সূত্র ধরে বলছিলাম। নমস্কার স্যার, আপনি আমার আপনি আপনার বক্তব্যে বললেন যে তুমির মধ্যে আমি এবং আমার এবং আমির মধ্যে তুমিকে খুঁজতে হবে, অর্থাৎ আমি তুমির মধ্যে তেমন কোনো ব্যবধান নেই। আমি আমার প্রশ্ন হলো স্যার যে আমরা কিভাবে আমাদের কি করলে আমি তুমির মধ্যে ব্যবধানটা থাকবে না, তার জন্য কোনো পথ কি আছে যদি এই বিষয়টি একটু বলতেন। আমি তুমির বোধটা উত্তরণ ঘটানো স্টেজ কিন্তু আমরা থাকি না, এই স্তরে সেই উন্নীত হতে পারে যে একেবারে মানে জ্ঞানের মানে উপলব্ধির চরম জায়গায় পৌঁছেছে, সেই একমাত্র পারে। আমরা তো পৃথিবীতে বাস করছি, এই আমি তুমি যে রয়েছে, পার্থক্য যে রয়েছে, এটা আমাদের মেনেই পথ চলতে হয়, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হয়। কিন্তু এই আমি তুমি বোধটা যদি তীব্র হয়ে দাঁড়ায় তাহলে প্রতি পদক্ষেপেই আমরা কিন্তু বিপদের সম্মুখীন হচ্ছি। এবং আমার বক্তব্যটা এইটাই যে আসলে আমরা যদি দার্শনিকভাবে দেখতে চাই সমাজে আমরা কি করব, সমাজে কতটা মানে অ্যাপ্লাই করা যাবে আমাদের যে সমস্ত আদর্শ রয়েছে তাকে, সেটা একটা অন্য প্রশ্ন। কিন্তু ইডিওলজিক্যালি এসেন্সিয়ালি দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন আই অ্যান্ড ইউ, এটা হচ্ছে আমাদের চিরকালের বলার কথা এবং নতুন কথা এটা নয়। আর এই কথাই এই বোধটা যদি আমাদের মধ্যে আসেনি তা তো নয়, আমরা আমাদের দেশে চৈতন্যের কথা আমরা জানি, আমরা আমরা না তো বেদ বা উপনিষদের কাল অবগত নই, কিন্তু আমাদের দেশেই তো এই মানুষগুলো এসে জন্মেছে, তারাই তো তারা আত্মপর মানে মেরেছে কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এ এক অদ্ভুত ভালোবাসা। এবং গান্ধীর কথা আমরা জানি, তোমাকে মানে কেউ মানে নিজের তোমাকে হিংসা করছে তার মানে তুমি কিন্তু হিংসে করবে না, একটা সময়ে গিয়ে চিত্ত পরিবর্তন হবে। আমাদের সিনেমাতে যেমন টুক করে হয়ে যায় নায়িকার বাবা নায়ক সম্বন্ধে তাদের মানে হিংসের হঠাৎ করে ভ্যানিশ করে, আমাদের বাস্তবিক রিয়েলিটিতে আর কি, রিয়েলিটি শো আর রিয়েলিটি তো এক না, সেটা হয়তো হবে না, কিন্তু তা হলেও ঝগড়া শুধু ঝগড়াই তৈরি করে, ভেদ শুধু ভেদেরই জন্ম দেয়। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগছে স্যার আপনার বক্তব্য, খুব সমৃদ্ধ হলাম। কারণ এই যে আমরা যা দেখছি যে এখন তো আমাকে নিজেকে শুদ্ধ করার জন্য, আমি তুমি মধ্যে ভেদ করার জন্য আমরা তো এখন অনেক কিছুই করছি, যোগ করছি, গান্ধীর নন ভায়োলেন্সকে ফলো করছি, এই এত কিছু ফলো করার সত্ত্বেও আমরা কেউ কেউ মেনে চলছি, কেউ কেউ মেনে চলছি না, আমাদের সমাজের নানা বিশৃঙ্খলা এবং স্বার্থপরতা বেড়েই চলেছে। আপনি একটা বক্তব্যের শুরুতে বলছিলেন যে আমরা যত বড় হই ততই আমাদের মধ্যে আমি তুমির ব্যবধান শুরু হয়, সেই আপনার পুরো বক্তব্যটা শুনলাম, খুব ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। আর কারো কোয়েরি আছে? হ্যালো স্যার, আমি ভাস্কর বলছি। হ্যাঁ বলেন। স্যার বলছি যে আপনার বক্তব্য শুনে যেটা এখনো আপাতত মনে হচ্ছে যে আমাদের এই যে ভোগ বিলাসের জীবন, তার থেকে আমাদের এই মডার্নিটি তৈরি হয়েছে, বা মডার্নিটি থেকে আমাদের এই ভোগ বিলাসের প্রতি যে আকৃষ্টতা তা আরো বেশি বেড়ে গিয়েছে। কিন্তু
স্যার আমার প্রশ্ন হচ্ছে, এই মডার্নিটি কি এই বর্তমান সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে কি বর্জনীয়? আমরা কি একেবারে এটাকে বর্জন করতে পারি? আমরা তো যে সময়কাল, যে পরিবেশ প্রতিবেশে বড় হয়েছি বা আছি, সেই পরিবেশ প্রতিবেশ এটাকে আমরা অস্বীকার করতে পারি না। তো তার মানেই নয়, মানসিকভাবেও যদি আমরা তার দ্বারাই সেই সেই সংস্কার, সেই অভ্যেস তার দ্বারাই চালিত হই, তাহলে তো মানে আমার আমার উপলব্ধি যদি না জাগে তাহলে কিন্তু মুশকিল আছে। মানে আমি পুরোপুরি অস্বীকার করতে পারি না। আমি আমার মনে পড়ে যাচ্ছে সেই কবিতাটা, কার লেখা জানি না, কালিদাস রায়ের হয়তো কবিতাটা, টাকার কুমির প্রেমদাস সাউ কঞ্জুস ছিল বড়, ছাড়িত না সুদ একটি পয়সা যত হাতে পায় ধরো, তুলসীর মালা গলায় তাহার হরিনাম ঝোলা হাতে, সুদের হিসেব করিতে করিতে বেড়াতো উঠানে ছাপিয়ে, এক মুঠি কেউ ভিক্ষা চাহিলে লাঠি নিয়ে যেত তেড়ে, আধ পেটা খেয়ে ট্যানা পরে টাকা মাটিতে রাখিত গেড়ে। সেই লোকটাই কিন্তু তার সমস্ত অর্থ দান করে দিয়ে চলে গিয়েছিল। পরিবর্তন আসে, হয়তো মানে এক লহমায় আসে না। উপলব্ধি যদি না থাকে তাহলে বস্তুর মধ্যে যদি শান্তি খুঁজতে যাই আমাদের ব্যবহারিক জীবনে তাহলে কি হয় বলতো? প্রতি পদে অসন্তুষ্টি, আর অসন্তুষ্টি হলে কি হয়, আমাদের কাজগুলো ব্যাহত হয়। শিক্ষা দীক্ষা, আমি যে কাজগুলো করছি প্রতিনিয়ত যদি আমাকে সব সময় না পাওয়া না পাওয়া না পাওয়া তাড়িত করে, তাহলে আমার এই জগৎযাত্রা যে রোলটা আমি প্লে করছি সেটাই আমি করতে পারবো না। আর কারো যদি কোনো কোয়েরি থাকে? স্যার আমি আফসানা খাতুন বলছি। বলছি স্যার আপনি তো মানে চাওয়া পাওয়া নিয়ে অনেক কথাই বললেন, খুব ভালো লাগলো শুনে। তা আমাদের কাম্য বস্তু কি হবে স্যার, চাওয়া না পাওয়া? দেখো না চাইলে তো পাবে না, চাওয়া না পাওয়া কোনো একটা তো কাম্য হতে পারে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি চাওয়া অনুযায়ী পাওয়া হয়। আমাদের চাওয়াটাকে বস্তুর মধ্যে খুঁজলে ভুল হবে। এবং রবীন্দ্রনাথ জানো তো, রবীন্দ্রনাথের মানে স্পিরিচুয়াল ইউনিয়নটা পড়ো, আধ্যাত্মিক যোগ, সেখানে তিনি দেখাচ্ছেন মানুষ একসময় ভেবেছিল ওই বস্তুর মধ্যেই বোধহয় তার সমস্ত খুশি, সেটা সে ভুল করেছিল, সেই এক্সপেরিমেন্টে সে ফেল করেছে। তারপর সে ভেবেছে আসলে আল্লাহ ঈশ্বর এদের পূজাতেই তার যত শান্তি, সেটাও তার ভুল ছিল। ঠিক করেছিলেন বুদ্ধদেব, যিনি তার জ্ঞানী, তার সেবায়, তার কর্মে সব মানুষের সঙ্গে এক হতে চেয়েছিলেন। আসলে ওটাই রাস্তা, ওর মধ্যে দিয়েই শান্তি আসে। এবং সেজন্য এই রবীন্দ্রনাথের কাছে বুদ্ধদেব কিন্তু হিরো। আচ্ছা বলি আশুতোষ বাবু, আপনি আপনার স্ক্রিন শেয়ারটা একটু যদি বন্ধ করেন, স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে আপনার। হ্যাঁ আইরিন বলো, কোশ্চেন করো। হ্যাঁ স্যার বলছি, আপনি যে বললেন যে আমরা দুঃখের আগুনে পুড়েই মানে খাঁটি সোনা হব, এটা কি সত্যি সম্ভব? মানে দুঃখের আগুনে পুড়েই কি আমরা খাঁটি সোনা হতে পারি, না আরো দুঃখের দিকে আমরা চলে যাই, মানে আরো দুঃখ আমাদেরকে জর্জরিত করে? দেখো দুঃখের, দুঃখ আর সুখকে তুমি যে ভাবছ, সুখ কি বলতো? সুখটা কি? দুঃখের অবস্থার পরিবর্তনই তো সুখ, না? তুমি যে সুখ চাইছো, তোমার মানে রবীন্দ্রনাথ চাইছেন দুঃখ নব নব, মানে তিনি প্রতি পদক্ষেপে দেখতে চাইছেন যতই আমি ধর্মের পথে চলবো ততই আমি বুঝতে পারবো যে আসলে আমি প্রতি পদক্ষেপে সবাইকে আলাদা, সবার থেকে নিজেকে আলাদা করে ছোট করে রেখেছি। এই রিয়েলাইজেশনটা যতই উত্তরোত্তর আমার মধ্যে বাড়বে ততই আমি দুঃখ পাবো, আর দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে? চিরকালের গান, বুঝতে পেরেছ? কাজেই দুঃখের মধ্য দিয়ে তুমি থাকলে দুঃখটা সয়ে যায়। তুমি দেখো একটা ব্যথা প্রথম যখন হয় প্রচন্ড কষ্ট, দীর্ঘদিন হয়ে যাওয়ার পর তোমার অতটা ধর্তব্যের মধ্যে আনো না। তুমি যে বল
কিছু আমি শুধু বলছি বলে নয়, আমার জীবন দিয়ে অনুভব করেছি। আমার জীবনে যখন আমার দৃষ্টিশক্তিটা এমন কমে গিয়েছিল যে আমি পড়তে পারছিলাম না, তখন আমার জীবনটা দুঃখে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু এই দুঃখটাকে আমি যদি মেনে নিয়ে পথ চলেছি, তার জন্যই তোমাদের সামনে দাঁড়িয়ে আজকে আমি কথাগুলো বলতে পারছি। অথায় দুঃখকে পাশ কাটিয়ে লাভ নেই, দুঃখ আমাদের জীবনে আছেই, দুঃখকে মানতে হবে। রবীন্দ্রনাথ শেষ চরণটা, মন রে তাই কহ যে ভালো মন্দ যতই আসুক যাহাই আসুক সত্যে রেলাও সহজে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আর কোনো কোশ্চেন আজকে আর নেব না, যেহেতু আমাদের সময় সীমিত এবং আমাদের আরো একজনা রিসোর্স পার্সন রয়েছেন, তার কাছেও আমরা আজকে কিছু শুনবো এবং আমরা সমৃদ্ধ হব। তো অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আর আমরা আশা রাখছি যে যদি আবার কখনো সুযোগ হয় এই ধরনের কোনো অনুষ্ঠান আয়োজন করার জন্য, আপনাকে আবার আমরা আমাদের মাঝে পাব, এই আশা রাখি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। Now, I like to introduce our second keynote speaker, Dr. Nilanjan Bhoumik, Assistant Professor of Philosophy. Dr. Bhoumik did his PhD in 2012 in the area of philosophy of language. He works in Faculty of Arts, University of Delhi. His main interests are in philosophy of language, semantics, modality, and some aspects of philosophy of science. He has published in JICPR, Guwahati Journal of Philosophy, and Los Angeles Review of Books. And his today's topic is self and moral preference. Now, I welcome to Dr. Bhoumik sir. Now you can start your session. Thank you, sir. আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে শোনা যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইনভাইটিং মি টু give a talk in this seminar. My Bangla is a little bit rusty. I don't get as much practice as you guys do. So you have to excuse me if my Bangla is not very good. Ami chesta korbo Bangla te kotha kotha bojhabar, but amar Bangla ta khub beshi bhalo na, keno ki amar oto practice nei. Dilli te amar ashepashe to keu oto beshi Bangali thake na. To amar oto beshi practice nei. I cannot speak Bangla as fluently and beautifully as the earlier speaker did. But I will try to explain certain things in Bangla as well. My topic is self and moral preference. Ei topic e ki mane hocche? Self means I take self to mean something very ordinary. It just means whatever gives us unity. Amader je jinish ta unity da through the life that we lead. So amra age choto chilam, ekhon boro hoyechi, we were small at one time, now we have grown up and we are doing all kinds of things. We are working, we are listening to speeches. What keeps us together as one entity? That is the self. Eta khub ordinary jinish, eta kono, but it is unclear what the self is. I mean, it is not clear at all. What does moral preference mean? মরাল প্রেফারেন্স এর আমার কোনতে কোনো থিওরিটিক্যাল মানে নেই। আই ডোন্ট মিন টু সে কি মানে আপনি যদি কান্টকে বিশ্বাস করেন বা রবীন্দ্রনাথকে বিশ্বাস করেন বা রাজা রামমোহন রায়কে বিশ্বাস করেন, এই মানেটা নেই মরাল প্রেফারেন্স এর। আমার মানে এটা হচ্ছে যে আপনি প্র্যাকটিক্যাল লাইফে কি মরাল প্রেফারেন্সেস রাখেন সেই জিনিসটা নিয়ে আমার ইন্টারেস্ট হচ্ছে। আই এম নট ইন্টারেস্টেড ইন দি থিওরিটিক্যাল অ্যাসপেক্ট। থিওরিটিক্যাল অ্যাসপেক্ট হতেই পারে, যে ফিলসফি স্টুডেন্ট ওরা খুব কান্টে বিশ্বাস করে বা জন স্টুয়ার্ট মিলকে হতে পারে বিশ্বাস করে, সো দ্যাটস পসিবল।
But I'm not interested in that. Actual moral preferences. Achha, amader talk e je title ta holo self and moral preference. What is the meaning of this title? What I'm going to do is this. Ami ei jinish ta korte jacchi. Ami self ta ke nebo, moral preference ta ke nebo. Ar ami ei dutu jinish ke arekta jinish o nebo, ami reference o nebo. Ar ei tinte je concept ache, eiguloke combine korbo. I will put them together. Once I put them together, there is going to be a lot of trouble. So now self er je concept hocche seta already besh complicated concepts. So ami kochina je eta ke simplify korbo na eta kochina ami eta ke aro beshi jotil korar chesta korbo. So the more difficult it becomes, the more fun it is in philosophy. Simplifying is not going to make things I don't know whether the job of philosophy is to simplify. I think it is to make things more complex but more real. So I am trying to make the notion of a self more real, not to simplify it. A self er bishoy amader dutu dharona ache. Ekta hocche jeta khub standard dharona, seta ekta hocche je self is fiction. It is just jerokom je Humean David Hume jerokom bolechilo je eta ekta fiction hocche. Amra to kichu experience kori na self ke, but it is a fiction. Eta mane eta imaginary jinish. It is, there is really nothing like a self. Nothing keeps you together. From the earliest moment of life to the last moment of life, there is nothing that keeps you together. Kono jinish apnake ekshathe rakhe na, right from beginning till end. It is just a fiction that we think it is a, there is a self. Arekta dharona hocche je there is an atman or something like that and that keeps you together, or at automatic unity dai apnake. So I think the atman view is just a childish view. It is not to be considered seriously. So I will just dismiss the view straight away. The fiction view is an interesting view, and I do not fully know how to understand the view. So let us keep that aside as well. Both the views can be kept aside. Let us try to think. I am very much in favor of the fictional view, but I will not stress on it here. The Atman view should be just rejected. It is just a silly view. But I mean, one can believe in it if one is very young in philosophy, like you are just entering the subject. Just hold on, I just cut the phone. Yeah, okay, sorry. So if you're just entering the subject, then it is possible that you believe in the Atman or something like that. But it really is, it stretches one's rational faculty. Now, what is the self according to me? In my opinion, issues regarding personal identity, amader je personal identity issue gulo ache, এইগুলো ভীষণ ডিগ্রির ব্যাপার আছে এর মধ্যে. ইট ইজ এ ভেরিয়েবল ইস্যু. জাস্ট লাইক মাই বডি গ্রোস, ওয়েন আই ওয়াজ স্মল দেয়ার ওয়াজ আ টাইম ওয়েন আই ওয়াজ জাস্ট ওয়ান সেল, দেন আই দেয়ার ওয়াজ সাম মোর সেলস, দেন আই গ্রো, আই হ্যাড আইজ এন্ড হার্ট এন্ড হোয়াট এভার. আই থিঙ্ক দ্য হার্ট কমস ফার্স্ট এন্ড দ্য আইজ কম লেটার. সো আই থিঙ্ক ওয়েন ইউ আর 200 ডেজ ওল্ড, আপনার যখন 200 দিন হয়েছিল তখন আপনার চোখ এসেছিল, তার আগে হার্ট এসে যায়. এনিওয়ে, our body keeps growing, and at certain points we become larger, and then we start aging later on. So in this context, I want to say that just as our body grows, our self also grows. There is no such unity that is there, but there is something like a self. I believe that the self and the body are two distinct things. But I do not believe that the self is a thing. It is not some object. It is not an object. But I word to use, it refers to no self. There is no object it refers to. There is nothing it is referring to. It may be referring to some sort of person, but a person is a highly complex entity of some kind. But it is not a thing. It is not something I can take out and look at with my eyes. It is not something I can study with a microscope or a telescope or something like that. I can't use an instrument to figure out what a person is. A body has a weight. I may be 60 kilograms, but a person has ambition. A body does not have ambition. So, or a, just like Professor Dipayan Pattanayak said, that we should forget this I and you dichotomy. This, a person can think, but a body cannot think this. A body doesn't think anything. A body has heart and liver and is doing something. A person does not have a heart or a liver. It is just something very unusual. But it
is there. It is our self. The self is not an object for me. It is a growing. Just as the body grows, the self also grows. Our identities can go back and forth. Sometimes we can have very strong identities, and sometimes we can have very weak. Now, I have introduced the notion of the self, and I think it is a growing self. It is not a single thing. It is not just a fiction. There is something there. It is not an object. It is not an object. It is not a fiction. It is not an atma. There is just like your body grows, your self also grows. Now, the self is dependent on the body. And to some extent, I believe the body is very much dependent on the self too, because the self makes the body move around and all that. So these are extremely complex issues. So I am just going to on the surface. That's because I only know what is in the surface. What is probably impossible to know what is underneath this issue. The self, as it grows, we do many things in life. So what is the connection between what we do in life? We do so many different things. We have all kinds of moral preference. We have aesthetic preference. We have political preferences. We read certain kinds of books. We listen to certain kinds of music. We do certain kinds of jobs. Some people teach philosophy. Some people are in the stock market. Somebody is in horse racing. Somebody is the prime minister. Somebody is a chief minister. Someone is a principal, someone is doing nothing, or someone is just selling bananas. So the issue is, what is the connection between the self and what we do in life, what our moral preferences are? Now it is going to be very difficult to make this connection, but I think the connection exists. We have to remember that when we refer to someone, amra jokhon kauke refer kori, amra the name ta use kori, we use some name. So we say Mamata Banerjee, it refers to the chief minister, or it just refers to her. But Mamata Banerjee need not have been the chief minister. She need not have entered politics, actually. She could just be an ordinary person in the street and, you know, just doing something, whatever. She could just have been working in an office, for instance. And she may never have thought of entering politics. But she would still be Mamata Banerjee. So it is not essential to herself that she be Mamata Banerjee. There is nothing essential about it. However, I want to make a claim. Ami ei claim ta korte chai. Je apnara jokhon, when you claim you have a self, as we all claim, this self has something to do with our moral preferences. Amar chakri ja kichu hote pare. Ami left e jacchi ba right e jacchi, by this I mean direction. Or you take left and right as political preferences. To some extent it matters, but it really doesn't matter to myself that much. It does matter, but to some extent. But our moral preferences do define ourselves. They may not define it completely. I do not think there is any complete definition of a self. I do not think that there is any way to figure out what is the complete object that the self is. But certainly moral preferences enter in ourself. How can we figure this out? Consider the following thought experiment. We can imagine this. I'm going to have to worry. Kibhabe ami bujbo ei kotha ta je amader je moral preference ache. Je jinish ta amra morally prefer kori. Evenin apni morally prefer koren je apni in every month you will give 1,000 rupees to a charity. Chik ache, bhalo kotha, very good. But other people may not think so. Other people may think na ami kauke kichu charity debo na. Sob kichu ami nijer kachei rakhbo. Now the issue is, what does your moral preference have to do with yourself? Is it an accidental relation, just like your job? Job is an accidental thing. Ami je kono chakri korte pare, but ami to ami thakbo. Ami to kichu change hobo na. I will remain the same person, whatever job I hold. But will you remain the same person, whatever your moral preferences? That is the question I'm addressing here. আপনি কি সেই মানুষই থাকবেন যদি আপনার মরাল প্রেফারেন্স গুলো খুব আলাদা হয় ফ্রম হোয়াট দে আর নাও? ইউ মে হ্যাভ সার্টেন মরাল প্রেফারেন্সেস নাও, উড ইউ রিমেইন দ্য সেম পারসন ইফ ইউ হ্যাড ডিফারেন্ট মরাল প্রেফারেন্সেস? দিস ইজ আ ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার. কনসিডার দিস, এইটা কনসিডার করুন যে আমার কাছে লেট আস সে একটা মানুষ আছে, ও ভীষণ হেল্পফুল,
উনি সবাইকে চ্যারিটি দিচ্ছেন, উনি নিজের প্রমিসেস গুলো রাখেন, উনি কোনোদিনই মিথ্যে কথা বলেন না। তো হি ইজ এ ভেরি মরাল পার্সন, আর উনি কনসিয়াসলি মরাল। যখন ওনার কাছে কোনো ডিসিশন হওয়ার ডিসিশন নিতে হবে, তখন উনি সবসময় একটা মরাল ডিসিশন নেওয়ার চেষ্টা করেন। হি মে নট সাকসিড বাট হি অলওয়েজ ট্রাইজ টু টেক দি মরাল ডিসিশন। সো দিস ইজ দ্য কাইন্ড অফ পার্সন উই ক্যান ইমাজিন, অ্যান্ড দের আর মেনি সাচ রিয়েল কেসেস অলসো, বাট উই আর জাস্ট ইমাজিনিং। নাও সাপোজ টুমরো, কালকে এই এই যে ভদ্রলোক আছেন উনি সাডেনলি হি চেঞ্জেস, হঠাৎ উনি শুধু মিথ্যে কথা বলতে আরম্ভ করেন, হি ডাজ নট কিপ প্রমিসেস, হি স্টপস গিভিং চ্যারিটি, হি কার্সেস হিজ পেরেন্টস, হি কার্সেস হিজ ফ্রেন্ডস, হি জাস্ট বিহেভস ইন এ ম্যানার উইচ ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম হাউ হি বিহেভ ইয়েস্টারডে। উনি কালকে যেভাবে বিহেভ করছিলেন এখন আর বিহেভ করছেন না ওরকম। এটা কি হতে পারে যে একই সেলফ হচ্ছে? ইট ইজ ইট দ্য সেম পার্সন? নো, আই ডোন্ট থিঙ্ক সো। ইট ইজ দ্য সেম বডি, বডিটা সেম আছে, বডিতে কোনো ডিফারেন্স নেই, বাট ইট ইজ নট দ্য সেম পার্সন, ইট ইজ নট দ্য সেম সেলফ। এইটা বলা যে ওনার সেলফটা চেঞ্জ হয়ে গেছে, এইটা একটু ইট ইজ আনলাইকলি। ইট সিমস ভেরি স্ট্রেঞ্জ টু মি দ্যাট দ্য সেলফ হ্যাজ চেঞ্জ। নো, ইট ইজ নট, ইট সিমস অ্যাজ ইফ দ্য আর্লিয়ার সেলফ হ্যাজ ডাইড and a different self has come into being, era onnoi eta self esheche, and this happens mane in psychological cases e ache je multiple personality bole cases thake jekhane ektai body te onno onno personality dekha jay, and sometimes the cases are quite unusual, bishun unusual cases dekha jay, mane ekta lok je hocche je bishun compassionate, khubi bhalo, but the other person in the same body is totally different, and eigulo actual cases dekha jay. So, but if a radical change of character takes place, এক রকমের মানুষ থেকে একদম অন্য রকম মানুষ চলে গেছে, ওটা কি সেম মানুষ হচ্ছে? ইজ ইট দ্য সেম পার্সন? আই ডোন্ট থিঙ্ক সো, ইট ইজ নট দ্য সেম পার্সন। এখানে একটা প্রবলেম্যাটিক ব্যাপার আছে যে আর উই রেফারিং টু দ্য সেম পার্সন ওয়েন উই ইউজ দ্য নেম অফ দ্যাট পার্সন। এই ব্যাপারটা ভীষণ কমপ্লেক্স, এটা আমি দেখছি, যদি এট দ্য এন্ড অফ দি টক আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট ইট, আই এম নট সার্টেন হোয়াট টু সে অ্যাবাউট দিস। কনসিডার অ্যানাদার কেস, আ রিয়েল কেস, লেট আস সে, নট আ রিয়েল কেস, দে আর অল ইমাজিনারি কেসেস। কনসিডার দি কেস অফ সুভাষ বোস, হু ইজ আ গ্রেট ফ্রিডম ফাইটার, ওয়ান অফ দ্য গ্রেট সন্স অফ ইন্ডিয়া, গ্রেট সন অফ বেঙ্গল, হি ফট ফর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি, উনি স্বাধীনতার জন্য লড়লেন, উনি ফ্রিডমের জন্য লড়লেন, উনি জার্মানিতে গেলেন, জাপানে গেলেন, উনি একটা আর্মি ক্রিয়েট করলেন, উনি ভারতবর্ষে ফেরত আসলেন, সব কিছু করলেন ফ্রিডমের জন্য করলেন। ওনার একটা মরাল প্রেফারেন্স আছে, অ্যান্ড ইট ইজ নট থিওরিটিক্যাল প্রেফারেন্স, একটা প্র্যাকটিক্যাল উনি সব কাজ করেছেন। ওনার মরাল অ্যান্ড পলিটিক্যাল প্রেফারেন্সেসগুলো সব কিছু আগে রেখে উনি স্বাধীনতা আনার চেষ্টা করলেন আমাদের দেশের মধ্যে। Now, it is possible that Subhash Chandra Bose would not have done all this. It is possible he never went to Germany. It is possible he remained in India. Indeed, it is possible that he was put in jail by the British and he could never go out anywhere. Eishob kichu possible hocche. It is all logically possible. And indeed, it is also possible that he, even though he never made an army, INA uni kono dini toili korlen na, even though he never did any of the things that we ascribe to him, he was still Subhash Chandra Bose because he loved his country, he wanted his country to be free, but he could not do anything about it. Uni kichu korte parlen na, but uni kintu shobshomoy chaiten je amader deshe shadhinota hok, freedom ashbe, sobai khushi thakbe, British rule chole jabe, ei shob uni bhabten, but uni kichu korte parlen na. Etao possible hocche je Subhash Chandra Bose politics e ashlen na. He never became Congress president. He never, indeed, he never desired to come into politics. However, let us say he started a business. So, as a, I'm not saying that he's not born to the same parents. He's the same, he's the same person. He's the same body at least. And he has the same brother, Saurabh Chandra Bose. The same, everything is the same. Except that we are considering a different course of history. আমরা অন্য একটা হিস্ট্রি কনস্ট্রাক্ট করছি, এটা এই জন্য কনস্ট্রাক্ট করছি কারণ কি আমরা এটা চেষ্টা করছি বোঝার যে কি একটা সেলফ
একই থাকে যদি হিস্ট্রিটা ভীষণ বদলে যায়, ইন মাই ওপিনিয়ন ইট ইজ পসিবল দ্যাট দ্য সেলফ রিমেইনস দ্য সেম অ্যাজ লং অ্যাজ দি মরাল প্রেফারেন্সেস রিমেইন দ্য সেম। এটা হতেই পারে যে সুভাষচন্দ্র বোস পলিটিক্সে আসলেন না, উনি কংগ্রেস প্রেসিডেন্ট হলেন না, উনি গান্ধীকে জানতেন, হতে পারে জানতেনই না, হি নেভার এন্টার্ড পলিটিক্স, ইট ইজ পসিবল হি জাস্ট ডিড সাম বিজনেস, he just became a lawyer and he just did whatever he had to do and that's it, that's that was his life, nobody came to know him, he was not even a, let us say he was not even a prominent lawyer, and he just led his life and he died in India in 1960 years old just as an ordinary man, but he maintained a deep love for his country and he wanted his country to be free. Now, is that person still Subhash Chandra Bose, the person who never did any of the things that we ascribe to the real Subhash Chandra Bose? I think that is true. It is still Subhash Chandra Bose. Why? Because the moral preferences are the same. He still loves his country. He does whatever he does. He contributes to the independence movement by giving money. He doesn't himself do anything, but he gives money to the independence movement. He fights the cases of independence fighters, he tries to help people out, he has a strong moral commitment to freedom of the country. So that means that that person is still Subhash Chandra Bose. But now think of another case of history. Let us imagine that Subhash Chandra Bose is none of these things. On the contrary, this person who is born to the same parents and whose brother is Sharad Chandra Bose, everything remains the same, body is the same, he looks the same, everything is the same. Now imagine the case. এইটা আপনি ইমাজিন করতে পারেন যে সুভাষ চন্দ্র বোস যে হি ওয়াজ অ্যাকচুয়ালি এ স্পাই ফর দ্য ব্রিটিশ অ্যান্ড হি দ্য ব্রিটিশ ইউজড হিম এজ এ স্পাই, দে স দ্যাট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট পার্সন সো দে এমপ্লয়েড হিম অ্যান্ড দে ইউজড হিম এজ এ স্পাই অ্যান্ড সুভাষ চন্দ্র বোস হ্যাড টোটাল কন্টেম্পট ফর ইন্ডিয়ানস, হি ডিড নট ওয়ান্ট দেম টু বি ফ্রি অ্যান্ড ওয়েন দ্য কান্ট্রি ফাইনালি গট ফ্রি দ্য ব্রিটিশ ওয়াজ ভেরি হ্যাপি উইথ হিজ সার্ভিসেস অ্যান্ড দে সেড as a spy, and Subhash Chandra Bose is very happy and he goes to England and stays there till his death. For all we know, is that person, this person who is a spy for the British, so the same person who is born to the same parents, whose brother is Sharad Chandra Bose, is that person Subhash Chandra Bose, the person we know? I think that is not the case. And the difference is a simple one. The difference is that this person who is a spy for the British is not the same self as the other Subhash Chandra Bose that we know from history. Why am I saying all this? ওর একটা কারণ আছে, আমি কেন বলছি, আমি এই কেসগুলো কেন কনসিডার করছি, আমি এই জন্য কনসিডার করছি যে আমি এটা জানতে চেষ্টা করছি যে একটা সেলফ কি জিনিস হয়, হোয়াট ইজ দিস থিং। এটা আত্মা বলে দিয়ে কিছু হবে না, দ্যাট ইজ অফ নো ইউজ, এটা একটা ফিকশন বলেও কোনো লাভ নেই, মানে এটা আমি মানছি এটা ফিকশন হচ্ছে, আই এগ্রি, বাট ইট ডাজন্ট হেল্প আস আন্ডারস্ট্যান্ড দি আদার কমিটমেন্টস উই হ্যাভ টু দ্য নোশন অফ দ্য সেলফ। আই থিঙ্ক আমার এটা মনে হয় যে আমাদের যেরকম বডি গ্রো করে সেরকম সেলফও গ্রো করে, উই আর অল বর্ন অ্যাজ হিউম্যান বিইংস, একটা হিউম্যান বিং এর কিছু প্রেডিলেকশন থাকে, উই হ্যাভ সাম ক্যাপাসিটি ফর মোরালিটি, ফর অল কাইন্ডস অফ থিংস, ফর এস্থেটিক্স ফর ইনস্টেন্স, ফর এনি উই হ্যাভ পলিটিক্যাল প্রেফারেন্সেস, অ্যান্ড অ্যাজ উই গ্রো আপ দিজ মরাল পলিটিক্যাল এস্থেটিক প্রেফারেন্সেস দে কাম টুগেদার, এগুলো সব একসাথে আসে অ্যান্ড দেন উই স্টার্ট কালেক্টিং আওয়ার সেলস ইন টু ওয়ান সেলফ, উই আর বর্ন অ্যাজ এ ভেরি স্ক্যাটার্ড কাইন্ড অফ সেলফ, আমাদের সেলফ এর খুব বেশি কোনো ইউনিটি থাকে না when we are born, but as we progress the self starts gathering itself. Why does it gather itself? It gathers itself in the direction of a certain moral preference. আচ্ছা moral preference এটা আমার মানে না যে আপনি শুধু morally কাজ করেন, এটা হতে পারে যে আপনার moral preference সব immoral হচ্ছে, so moral preference is a neutral term, it's a neutral term আছে, you can do all kinds of bad things and that is your moral preference, এটা হতেই পারে যে আমি মিথ্যে কথা বলে যাচ্ছি, আমি সবাইকে চিট করছি, এটাই আমার মরাল প্রেফারেন্স, ওটাকে মরাল প্রেফারেন্স বলা ঠিক না, বাট ইট ইজ জাস্ট এ ফিলোসফিক্যাল টার্ম, আমি কি কি ধরনের মানুষ। নাও দ্যাট পার্সন, ওই যে সুভাষ চন্দ্র বোস যে স্পাই হচ্ছে, ইজ দ্যাট পার্সন দ্য সেম অ্যাজ দ্যাট সুভাষ চন্দ্র বোস, ইভেন দো ইজ বর্ন টু দ্য সেম প্যারেন্টস? নো, ডিফারেন্ট পার্সন অল টুগেদার, অ্যান্ড দ্যাট ইজ এ ভেরি আনইউজুয়াল ফ্যাক্ট অ্যাবাউট আওয়ার ইনটিউশন, দ্যাট ইজ নট দ্য সেম সুভাষ চন্দ্র বোস উই নো, ইট ইজ এ কমপ্লিট ডিফারেন্ট
self, this shows that the same body can have very different selves to it. Different histories can be constructed out of the same body, but that doesn't mean that the self is always the same. The body is the same. Or the body also keeps changing all the time. But so the body is kind of irrelevant to the question of the self. But the self is different. That person is not Subhash Chandra Ghosh, the person who is the spy. We know who Subhash Chandra Ghosh is because of his moral preferences. Gandhi went to South Africa. Gandhi, South Africa, sabai jane. Now, Gandhi did not have returned from South Africa. He need not have fought for independence. He didn't fight for independence, but he fought non-violently. So, it is possible that Gandhi could have remained in South Africa. It, indeed, historically, it is very unclear whether Gandhi, why Gandhi returned. It is an unclear vyapar. মানে উনি কেন ফেরত আসলেন এই ব্যাপারটা ভীষণ আনক্লিয়ার। এমন কি ব্যাপার হয়েছে যে সাউথ আফ্রিকায় উনি ছিলেন তারপর উনি সেই মতো ভালোই ছিলেন ওখানে কোনো এন্ড হি ওয়াজ ভেরি প্রমিনেন্ট অলসো সো ওয়াই উড হি কাম ব্যাক এন্ড ডু হোয়াট হি ডিড ইন ইন্ডিয়া বাট এনিওয়ে গান্ধি নিড নট হ্যাভ রিটার্ন ইনডিড গান্ধি উড হ্যাভ বিন ভেরি ডিপলি কমিটেড টু নন ভায়োলেন্স বাট হি উড হ্যাভ রিমেইনড ইন সাউথ আফ্রিকা হি মে নেভার হ্যাভ লেফট ইন্ডিয়া হি উড হ্যাভ রিমেইনড ইন গুজরাত অ্যাজ মোহনদাস করমচাঁদ গান্ধি অ্যান্ড কুড হ্যাভ বিন এ স্কুল টিচার অ্যান্ড হি উড হ্যাভ বিন ভেরি ডিপলি কমিটেড টু নন ভায়োলেন্স উনি নন ভায়োলেন্সকে খুব পছন্দ করতেন বাট উনি স্কুল টিচার ছিলেন ওনার কোনো ওই ছিল হি উড নট হ্যাভ হ্যাড এনি relation to the independence movement. That's quite possible. There is nothing, there is no fate that Gandhi has to do what he has to do. There is just this idea that Gandhi could have been a school teacher or he could have been, he could have opened a shop and he could have been a diamond trader, let us say. Gujarat is a diamond trader, famous. So, he was a diamond trader. Indeed, Gandhi had a friend who was a diamond trader and who taught him much about non-violence. So Gandhi ভালো বন্ধু ছিলেন একজন diamond trader, the giant diamond trader, very good friend of Gandhi, and he taught him many lessons in non-violence. Bombay at a merchant ছিলেন. So Gandhi could have been a diamond trader. He would never have entered independence movement. Would that be the same Gandhi? I think yes, because he would still be committed to non-violence. Onar moral preference the same আছে. But let us suppose that Gandhi, not only Gandhi entered freedom movement, but he was passionately devoted to violence, not non-violence. So if Gandhi entered the freedom movement, but he was passionately devoted to violence, and he fought many bloody battles with the British, only juddho korchen British der against, mane violently, but non-violently na, violently juddho korchen. Same, he is born to the same parents. It is the same Mohandas Karamchand Gandhi, same person, same body. Is that the same Gandhi that we know as the non-violent Gandhi? No, that's a very different person. Very, very, the history could be different, but it is a very significant thing to know that that history is, doesn't contain the Gandhi we know. It contains the body, yes, I agree. But it does not contain the same self. Why? Because the moral preferences are different. ওই যে ওনার যে moral preference যদি এত বেশি বদলে গেছে যে non-violence থেকে উনি violence এ চলে গেছেন আর উনি পুরো যুদ্ধ করে যাচ্ছেন ব্রিটিশদের সঙ্গে and পুরো bloody battle হচ্ছে যেরকম মাও আর চিয়াং কাইশেকে হয়েছিল যদি এরকম হয়ে গেছে গান্ধি Gandhi is not this Gandhi that we know. Though he is born to the same parents. এটা আমি বারবার এই বলছি বন্ড টু দ্য সেম প্যারেন্টস বিকজ অফ দ্য অরিজিন এসেনশিয়ালিজম ইস্যু মানে ক্রিপকে বলেছেন যে এটা আ ম্যান ক্যান নট বি বন্ড টু আ ডিফারেন্ট প্যারেন্টস ইউ ক্যান্ট বি বন্ড টু অ্যানাদার প্যারেন্টস বিকজ ওয়েল আই ডোন্ট নো আই মিন ইটস জাস্ট হি হ্যাজ দিস স্ট্রং ইনটিউশন দ্যাট ইউ ক্যান নট বি বন্ড টু আ ডিফারেন্ট প্যারেন্টস নিক্সনস প্যারেন্টস হ্যাভ টু বি হিজ প্যারেন্টস গান্ধিজ প্যারেন্টস হ্যাভ টু বি দ্যাট দোজ টু পার্টিকুলার পিপল দে ক্যান নট বি এনিথিং ডিফারেন্ট এইবার এর মধ্যে এই এসেনশিয়ালিজমের ব্যাপারগুলো আছে But আমি এইটা বলতে চাইছি যে আচ্ছা ক্রিপকে এটাও বলেছে যে নিক্সন হ্যাজ টু বি এ ম্যান হি ক্যানট বি এ ওম্যান দ্যাট ইজ নট পসিবল বাট হি ক্যানট বি এ ফ্রগ গান্ধি কি হাতি হতে পারে ইট ইজ পসিবল ইন ক্যান সুভাষ বোস বি এ এলিফেন্ট ইট ইজ নট পসিবল বাট হি হ্যাজ টু বি এ ম্যান হি ক্যানট বি এ ওম্যান বাট দের ইজ সমথিং এলস দ্যাট ইজ নেসেসারি টু দ্য সেলফ হোয়াট ইজ নেসেসারি ফর দ্য সেলফ ইজ দ্যাট ইউ নিড মরাল প্রেফারেন্স আমার যদি মরাল প্রেফারেন্সেস গুলো ভীষণ ভাবে চেঞ্জ হয়ে যায় আমি যদি একদিন খুব মরাল লোক ফর মরাল কাজ করে যাচ্ছি
আমি ছেলে কথা বলছি না, প্র্যাকটিক্যাল কথা বলছি। আর বাট নেক্সট ডে আই চেঞ্জ, আমি সাডেনলি একদম অন্য মানুষ হয়ে যাই আর পুরো মানে অন্যভাবে আমি কাজ করতে, তাহলে আমার সেলফটা কিন্তু সেম নীলাঞ্জন ফ্রম দি আর্লিয়ার নীলাঞ্জন ইন দ্য সেম ওয়ে। সুভাষ বোস যদি কোনোদিনই পলিটিক্সে যেতেন না আর উনি একটা ব্রিটিশ স্পাই হয়ে থাকতেন, then that is not the same Subhash Bose as the Subhash Bose we know. Why? Because the moral preferences change, even though that person is born to the same parents. Ami eta bolchi na je sobai share korbe, I do not think that that is very obvious, but it seems to me that just being a man is not enough for me or for Subhash Bose to be Subhash Bose. Something more is necessary. আরো কিছু দরকার আছে, জাস্ট মানুষ হই সুভাষ বোস হয়ে গেল যেটা তো হবে না। উই হ্যাভ টু হ্যাভ সাম আদার মেকানিজম টু ফিগার আউট হোয়াট ইজ দ্য সেলফ অফ সুভাষ বোস। সুভাষ বোসের সেলফ কনসিস্ট অফ সার্টেন পন্ডিত রবিশঙ্কর, ইট ইজ পসিবল দ্যাট পন্ডিত রবিশঙ্কর নেভার প্লেড দ্য সিট, হি প্লেড দি ভায়োলিন, ইট ইজ পসিবল। But is it possible that Pandit, it is also possible that Pandit Ravi Shankar never played any musical instrument, and he owned a musical shop and a music shop, and he sold musical instruments, and but he took tremendous interest in music and he had deep knowledge of music. That is possible, and that is the same person as Pandit Ravi Shankar. It is not a different person. But if Pandit Ravi Shankar took no interest in music and had total contempt for all music, then that would be a totally different person. That's not the same self at all. It is a completely different person. We would not anymore say that is Pandit Ravi Shankar. Yes, we would refer to him as Ravi Shankar because that's just his name. But the self is completely different. The way we recognize the body and the way
fix the reference. আমি এটা ক্রিপ্টিয়ান টার্ম গুলো ইউজ করছি, আই অ্যাসিউম দ্যাট পিপল হ্যাভ হার্ড অফ দিস টার্মস, বাট আই মে বি রং. When we refer to someone, we use the name of the person, but we are not necessarily referring to the body of the person. Sometimes we do and sometimes we don't, but we are referring to the person. And when we refer to the person,